দেখুন কিশোর কুমারের গানের কথাই আছে, আজ যে রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। এখন নেতাদের বরাতে কি আছে সেটা তো বোঝা যাবে দোসরা মে। এই টান টান উত্তেজনার আবহে আপনাদের সামনে আজকে রাখবো সি ভোটারের চতুর্থ তথা শেষ দফার সমীক্ষা। কোন দল কত আসন পেতে পারে, কার কত শতাংশ ভোট ঝোলায় যেতে পারে, তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আমি শুরুতেই আসবো স্ল্যাক পোলে। সি ভোটারের এই সমীক্ষা চলেছে 16 থেকে 23 মার্চ। এ রাজ্যের 2290 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ব্যবহার করা হয়েছে ক্যাটি পদ্ধতি, মার্জিন অফ এরার প্লাস মাইনাস 3-5%। আবার বলছি, এই সমীক্ষা দেখে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সমীক্ষা কখনো ধ্রুব সত্য নয়, কখনো মেলে কখনো মেলে না। আমাদের এই সমীক্ষার সঙ্গে জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই। তবে সি ভোটারের চূড়ান্ত দফার সমীক্ষায় আসার আগে আসুন দেখি গতকাল সিএনএক্সের চূড়ান্ত দফার সমীক্ষায় কি উঠে এসেছিল, অর্থাৎ গতকাল ঠিক যেখানে অনুষ্ঠান শেষ করেছিলাম আজ সেইখান থেকে শুরু করছি। দেখব, গতকাল আমরা দেখিয়েছিলাম যে সিএনএক্সের চূড়ান্ত দফার সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 136 থেকে 146টি আসন, বিজেপি পেতে পারে এই বিধানসভা ভোটে 130 থেকে 140টি আসন, বাম কংগ্রেস এবং আইএসএফের জোট পেতে পারে 14 থেকে 18টি আসন, অন্যান্যরা 1 থেকে 3টি আসন। এবার শতাংশে ভোটের হিসেবে আসবে। সিএনএক্সের চূড়ান্ত দফার ওপিনিয়ন পোল দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 37% ভোট, বাম কংগ্রেস এবং আইএসএফের জোট পেতে পারে 13% ভোট, অন্যান্যরা 8%। আর এবার আসব সি ভোটারের স্ন্যাপ পোল, দেখব কি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল, বাংলায় এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু কি বলে আপনি মনে করেন। বেকারত্ব, আবার সেই বেকারত্ব, সব থেকে বেশি সংখ্যক মানুষ বলেছেন এই রাজ্যে সব থেকে বড় ইস্যু বেকারত্ব, 30% লোক তাই বলেছেন। বিদ্যুৎ, জল, রাস্তা বলেছেন 21% লোক, করোনা বলেছেন 11% লোক, সরকারি কাজে দুর্নীতি সব থেকে বড় ইস্যু মনে করছেন 15% লোক, শিক্ষা সুযোগ সুবিধাকে বড় করে দেখছেন 7% লোক, সিএএ এনআরসি বা এনপিআর বড় ইস্যু বলে মনে করছেন 8% মানুষ। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 6% মানুষ মনে করছেন আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা এই রাজ্যের সব থেকে বড় ইস্যু, বাংলাদেশি অনুপ্রবেশকে সব থেকে বড় ইস্যু গণ্য করছেন 2% মানুষ। এবার আসবো পরের প্রশ্ন, আসন্ন বিধানসভা ভোটে কোন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, দেখব কি বলেছেন আপনারা। দুয়ারে সরকার কর্মসূচি সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন 24%, মুসলিম ভোট ভাগ হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন 15%, তৃণমূলের অন্দরের বিদ্রোহকে গুরুত্বপূর্ণ মনে করছেন 23%, নারদা সারদা অভিযুক্তদের বিজেপিতে নেওয়াটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন 11%, বিজেপির প্রচার এই প্রচারকে গুরুত্ব দিচ্ছেন 9%, বাম কংগ্রেসের জোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন 4%, জাতীয়তাবাদ বনাম আঞ্চলিকতাবাদ এই ইস্যুকে সব থেকে গুরুত্ব দিচ্ছেন 2% এবং অন্যান্য 12% মানুষ অন্যান্য নানা ইস্যুর কথা বলেছেন। বাম কংগ্রেস আইএসএফের জোট কিংবা মিম, মুসলিম ভোট ভাগ করে পরোক্ষকে কি বিজেপি সুবিধে করে দেবে, এই ছিল প্রশ্ন, দেখব কি বলেছেন আপনারা। সুবিধে করে দেবে এমনটা মনে করছেন 39% মানুষ, সুবিধে করবে না মনে করছেন 35% মানুষ, বলতে পারবো না বলছেন 26%। পরের প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আড়াল করছেন, এই প্রশ্নের উত্তরে দেখব কি বলেছেন আপনারা। আড়াল করছেন এমনটা মনে করছেন 48% মানুষ, আড়াল করছেন না মনে করছেন 29% মানুষ, বলতে পারবো না বলছেন 23%। এর পরের প্রশ্ন নন্দীগ্রাম কাণ্ড নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তার ওপর গভীর ষড়যন্ত্র করে হামলা হয়েছে, বিরোধীদের দাবি মমতা সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, কোনটা সঠিক বলে আপনি মনে করেন, এই ছিল প্রশ্ন, দেখব কি বলেছেন আপনারা। সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী গভীর ষড়যন্ত্র মনে করছেন 41% মানুষ, সহানুভূতি আদায়ের নাটক মনে করছেন 37% মানুষ, বলতে পারবো না বলেছেন 22%। পরের প্রশ্নে আসবো যেটা এই নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গেই সম্পর্কযুক্ত, হুইল চেয়ারে প্রচার চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষের সহানুভূতি পাবেন নাকি এটা তৃণমূলের বিরুদ্ধে যাবে, এই ছিল প্রশ্ন, দেখব কি বলেছেন আপনারা। সহানুভূতি পাবেন এমনটা মনে করছেন 42% মানুষ, তৃণমূলের বিরুদ্ধে যাবে মনে করছেন 31% মানুষ, ভোটে কোনো প্রভাব পড়বে না মনে করছেন 16% মানুষ, বলতে পারবো না 11%। আর ঠিক এই জায়গায় চেস ক্লক ফরম্যাটে আমার অতিথিদের কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আজকে যেহেতু নন্দীগ্রাম কাণ্ড আমার শেষ সমীক্ষার প্রশ্নতে এলো, আমি আজকে দেখাবো যে একেবারে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে নির্বাচনী সফরে এসেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী যেটাকে বলছেন ষড়যন্ত্র করে হামলা ঘুরিয়ে
মিথ্যে আখ্যা দিলেন নরেন্দ্র মোদী। কাঁথির জনসভা থেকে তিনি বলছেন, দিদি আপনাকে নন্দীগ্রাম অনেক কিছু দিয়েছে, এখন আপনি নন্দীগ্রামের মানুষদের বদনাম করছেন, তারা এটা সহ্য করবেন না, ভোটে জবাব দেবেন, দেখব। দিদি আপকো নন্দীগ্রাম নে বহুত কুছ দিয়া, আব আপ নন্দীগ্রাম কে লোগো কো বদনাম কর রহে হো, আপ নন্দীগ্রাম কে লোগো পর ঝুঠে আরোপ লাগা রহে হো। আমি প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সম্মান করতাম আগে, এখনো যে করি না তা নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখিনি। ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড় করিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত করে হামলার অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। আর পাল্টা নন্দীগ্রামে দাঁড়িয়ে মানুষের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন, বাংলার মেয়ে না বিশ্বাসঘাতক, কাকে চান? कैसे নন্দীগ্রাম কো বদনাম করনে কে লিয়ে এক কে বাদ এক ঝুঠে আরোপ লাগায়ে যা রহে হ্যায়, আপ নন্দীগ্রাম কে লোগো কো পুরে হিন্দুস্তান মে ভর মে বদনাম কর রহি হো। দিদি ইয়ে নন্দীগ্রাম কে লোগ ইয়ে অপমান নহীঁ সহেনগে, আপকো ইস অপমান কি সজা দেঙ্গে আর ইস চুনাও মে জরুর দেঙ্গে। একদিকে বিশ্বাসঘাতক আর একদিকে বাংলার মেয়ে, কাকে নির্বাচিত করবেন এই সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। ছেলের পাশে দাঁড়িয়ে বাবা যখন আক্রমণাত্মক, তখন পিসির পাশে দাঁড়িয়ে রণহুঙ্কার অভিষেকের গলায়। উনি বিশ্বাসঘাতকতা করেননি, শুভেন্দু মন্ত্রী ছিলেন, আমি পদে ছিলাম, বেইমান আমি করিনি, বেইমানি করেছেন ওরা আমার পরিবারের সঙ্গে, যারা বলছিলেন আমরা অনেক পদের পদাধিকারী, অনেক পদ আমাদেরকে দিয়েছেন, কি সে লোক দিবার, তাকে যদি সঙ্গে কাঁধে নিয়ে আমি না বয়ে আনতাম তাহলে উনি মুখ্যমন্ত্রী হতেন। যারা বিশ্বাসঘাতকতা করেছে বাংলার মানুষের সাথে তাদেরকে যোগ্য জবাব দেওয়া ইঞ্চিতে ইঞ্চিতে। এই নন্দীগ্রামের মাটি থেকে বলেছিল না, লড়াইয়ের ময়দানে দেখা হবে, এক তারিখ দেখা হবে, দু তারিখ বিসর্জন হবে, দু তারিখ বিশ্বাসঘাতকদের বিসর্জন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিশির অধিকারী সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিতীয় ইউপিএ সরকারে তাকে কেন্দ্রে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ কুরুক্ষেত্রের যুদ্ধে ছেলের পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে রইলেন বৃদ্ধ পিতা, উল্টো দিকে বহুদিনের সতীর্থ। পায়ে আঘাত পেয়েছেন বলছেন, যা ভালো বুঝছেন তাই করছেন, হুইল চেয়ারে চড়ছেন, হুইল চেয়ার দড়ি দিয়ে বাঁধা আছে, ছিটকে বেরিয়ে যান, দড়ি দিয়ে বাঁধা আছে, এই নাটক নাটকের জবনিকা পাত হবে, জবনিকা পাত হবে, এবারে আর পারবেন না উনি। সংখ্যার ভিত্তিতে যদি মানুষের নাম হতো না, ও যেমন বলছে 213,000 আর 62,000, তাহলে কারোর নাম হতো 213,000 আর কারোর 62,000, আর নিজের নাম কি হতো জানেন? শুভেন্দু অধিকারী নয়, 420 অধিকারী। ঠেকাটা লাগলো শুভেন্দুর সঙ্গে কেন, কলকাতি নেড়ে ওকে সরাতে চেয়েছিলেন, পাইপকে প্রতিষ্ঠা লাভ করার জন্য শুভেন্দু ওর কাছে খুব কষ্টের, তিনি এসছেন আসবেন চলে যাবেন, বাপ মা তুলে গালাগালি করবেন, বাপকে ডাক মাকে ডাক, অমুককে ডাক তমুককে ডাক, আমি এসেছি, কে লাঠের মার, বাচ্চা ছেলে, ওই ছেলের অমঙ্গল আমি কামনা করি না। যা বেইমানি করেছে না মানুষের সাথে ভগবানও ক্ষমা করবেন, দল আর নেত্রী মায়ের সমান, মায়ের সাথে যদি কেউ বেইমানি করে ভগবানও ক্ষমা করে না, ও যা করার করে নাও, জামানত বাজেয়াপ্ত হবে, তৈরি থাকো। সব মিলিয়ে নন্দীগ্রামে বন্দ্যোপাধ্যায় বনাম অধিকারী পরিবারের মহাকাব্যিক লড়াইয়ে সাক্ষী থাকতে চলেছে বাংলা। সন্দীপ সরকার, ঋত্বিক মণ্ডল ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। প্রতিবেদনে বলা হচ্ছে মহাকাব্যিক লড়াই, এপিক ওয়ার। আমি যাব শ্রেয়াশিষ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন। শ্রেয়াশিষ দা, প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী বলছেন যে নন্দীগ্রামের মানুষকে বদনাম করেছেন মুখ্যমন্ত্রী, ভোটে মানুষ তার শাস্তি দেবেন, আপনার সময় শুরু এখন। দেখুন, আমরা দেখিনি আগে অতীতে কখনোই যে একজন প্রধানমন্ত্রী এভাবে মিথ্যা ভাষণ করতে পারেন জনসভায় এবং তার ভাষণটাকে এত নিচে নামিয়ে দিতে পারেন। এই প্রথম আমরা নরেন্দ্র মোদীর মুখে এই ধরনের মিথ্যে কথা এবং এত নিম্নমানের বক্তব্য আমরা শুনছি। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তার কারণ হচ্ছে একটাই, যে নন্দীগ্রাম যখন আন্দোলন হয়েছিল, যখন কৃষি জমি রক্ষার জন্য যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলনে যারা বিরোধিতা করছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রশাসনের সাথে প্যারালাল হয়ে যে সমস্ত সিপিএম পার্টির হারমাদরা সেখানের আন্দোলনকারীদের মেরে মাটির তলায় পুঁতে দিয়েছিল,
সেই সমস্ত সিপিএম এর হারমাদ্রা ঢুকে বসে আছে বিজেপির মধ্যে 19 সাল থেকে, এবং সেই সমস্ত হারমাদ্রা সিপিএম হারমাদ্রাই বিজেপির নেতা তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘুরছে। তাই নন্দীগ্রামের বদনাম মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, নন্দীগ্রামেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত করেছেন, তাকে আহত করেছেন, তারা বিজেপির ওই সমস্ত হারমাদ্রা যারা একসময় মাটির নিচে পুঁতে দিয়েছিল আন্দোলনকারীদের। আর একটা কথা বলি যে মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র ছিল, পুত্রশ্রী অন্ধ ধৃতরাষ্ট্র, এখনও বাংলায় দু একজন আছে, বাংলার মানুষ সেটা বুঝতে পারছে। আর সি ভোটারের যা আমরা দেখলাম, যে কটা সমীক্ষার ফল উঠে এসছে তার প্রতিটাতেই প্রথম দিকেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারের সব কিছু, সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারেই কিন্তু রয়েছে। বেশিরভাগ মানুষই মনে করছে দুয়ারে বলো সরকারের মাধ্যমেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বাংলার মানুষ থাকবে। হ্যাঁ, থাকবেই তো, তার কারণ হচ্ছে একটাই, এই প্রথম একটা সরকার, এই প্রথম একটা গভর্নমেন্ট স্বাধীনোত্তর ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে, যে একেবারে সরকারি বিডিও এবং সরকারি আধিকারিকদের গ্রামের মধ্যে পাঠিয়ে নিশ্চিত করেছে শেষ পর্যন্ত মানুষটা যাতে সরকারি যে প্রকল্পগুলো আছে তার প্রকল্পের মধ্যে থাকে। কারো রেশন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন শ্রেয়াশিষ বাবুর দাবি। আমি প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয় দা, বিস্ময়করভাবে সি ভোটার শ্রেয়াশিষ দা বললেন দেখিয়েছি, এখনো দেখাইনি, যেটা দেখিয়েছি সিএনএক্স, সিএনএক্স এবং সি ভোটার সম্পূর্ণ আলাদা টাইম লাইন, স্যাম্পল সাইজ আলাদা, মানুষ আলাদা, একদম দূর দূর অবধি দুটো আলাদা এজেন্সি। কিন্তু একটা প্রশ্নের উত্তরে বিশ্বনাথদা এবং শুভময়দা লক্ষ্য করবেন হুবহু এক, কোনটা না, হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী, এই ছবি রাজ্য জুড়ে একটা ইমোশন ইভোক করছে, রাজ্য জুড়ে একটা সহানুভূতি ঢেউ তুলছে, ভোটে তার প্রভাব পড়বে? প্রণয়দা আপনার কি মনে হয়? সময় শুরু এখন। প্রথম তো হচ্ছে স্নেহাশিসদা সি ভোটারের কথা বললেন, আমার ধারণা আপনারা যেটা দেখাবেন তার রিপোর্টটা স্নেহাশিসবাবুর আগে পেয়ে গেছেন, এবং আমিও তো অনেকগুলো সার্ভেতে অংশগ্রহণ করলাম আপনাদের, আমারও একটা মত আছে, পরে হয়তো মিলিয়ে নেবেন, যে আজকে যে সার্ভেটা দেখাবেন অনেকটাই পিকের দ্বারা অনুপ্রাণিত, এবং আমার ধারণা, আমার অ্যাজাম্পশন, যে সেখানে তৃণমূলকে দেখাবে 150 থেকে 160, বিজেপিকে দেখাবে 100 থেকে 110-এর মধ্যে। কিন্তু কথা হলো, আমি বলছি আপনি অ্যাজাম্পশন নিতেই পারেন, আপনি এই তথ্য বলতেই পারেন, আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এখন অবধি দেখানো হয়েছে সিএনএক্স, যেটা গেছে বিজেপির ফেভারে, এবং এই সিএনএক্স এর সঙ্গে সি ভোটারের মানে কোন দুটো আলাদা সমীক্ষক সংস্থা, প্লিজ। আমি আরো কয়েকটা বলছি, ইন্ডিয়া টিভি, ইন্ডিয়া টিভি বলছে বিজেপি পাবে 183। তাহলে প্রণয়দা আমায় বলতে হবে যে কালকে যে সিএনএক্স দেখেছিলাম সেটা বিজেপি দ্বারা প্রভাবিত হতে পারে। আমি ওই জায়গাতেই আসছি যে যখন এত টিভি চ্যানেল ছিল না, যখন লিমিটেড কয়েকজন দেখাতো, তখন মানুষের কিছু আস্থা ছিল। এখন এত টিভি চ্যানেল, এত কোম্পানি, কোন কোম্পানি কি প্রোডাক্ট করছে আর কোন চ্যানেল সেটাকে মার্কেটিং করছে, কোন রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে আর কোন রাজনৈতিক দল প্রভাব বিস্তারের অভিযোগ করছে, পুরোটা গুলিয়ে গেছে। আমি মানছি, আমি আপনার সঙ্গে দ্বিমত নই, পলিটিক্যাল পার্টিরাও যেমন লড়ছে এইভাবে কোম্পানি চ্যানেলও লড়ছে, সেই জন্য সাধারণ মানুষ এগুলোর উপর খুব বেশি আস্থা রাখে না, এবং আমার ধারণা ভোটের কোনো প্রভাবও পড়ে না। তাহলেও 27 তারিখ ভোট আপনারা প্রোগ্রাম করছেন, দু ঘন্টার প্রোগ্রাম করছেন, নিশ্চয়ই এটা নিয়ে একটু তোলপাড় হবে, আজকে যা দেখাবেন টিএমসিরা ফেসবুকে ছাড়বে, এটা হতে পারে। ঠিক যেমন গতকাল সিএনএক্স এর রেজাল্টটা আপনারাও অনেকে ফেসবুকে ছেড়েছেন, আমরা 183টা করছি, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে, সেই সিদ্ধান্তটা হলো যে পিসির সরকার আর নয়, এই সরকারটাকে এবার এখান থেকে সরাতে হবে পশ্চিমবঙ্গের স্বার্থে। এই মূলগত যে জায়গাটাতে, এই মূলগত জায়গাটাতে 27 তারিখ প্রথম ভোট, আপনারা থার্ড রাউন্ডের সার্ভে দেখাচ্ছেন, এখনো ভোট শুরু হয়নি, আপনারা যখন এক্সিট পোল দেখাবেন, আমি নিশ্চিত, যেমন আমি লোকসভা ভোটের প্রথম দিন থেকে বলেছিলাম, যেদিন আপনি 6 বলেছিলেন সেদিন আমি বলেছিলাম 23, যেদিন আপনি 9 বললেন তখনও বলেছি 23, আর যেদিন আপনি এটা এক্সিট পোলে 16 বলেছেন, তারপরে আমাদের রেজাল্ট এসেছে 18, সহানুভূতি নিয়ে যেটা বলছিলেন, দেখুন আমরা যে কথাটা বলেছিলাম যে পিসি ভাইপোর কোম্পানি, আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা যত দেখাচ্ছেন পিসি ভাইপোর জন্য বলছে, ভাইপো পিসির জন্য বলছে, এত বড় তৃণমূল কংগ্রেস দলে আর কোনো নেতা নেই, কোনো নেতার আপনারা ভাষণ দেখাচ্ছেন না, খালি পিসি আর ভাইপোর দেখাচ্ছেন। আর সহানুভূতির একটা ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, আপনি দেখবেন
যে মাননীয় নেত্রী বক্তব্য রাখছেন প্রণয়দা এটা আমার চিন্তায় ফেললেন যে যখন অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর একেবারে লাইভ বক্তৃতা দেখানো হচ্ছে আপনার টিভি বন্ধ করে দিচ্ছেন নাকি রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছেন এদেরকে দেখাচ্ছেন তার কারণ আমাদের দলে এতগুলো নেতা আছে কিন্তু টিএমসি তে খালি দুজনকেই দেখাচ্ছেন কারণ সুব্রত মুখার্জিকে দেখাচ্ছেন না শ্রেয়াসিস বাবুকে দেখাচ্ছেন না কল্যাণ ব্যানার্জিকে দেখাচ্ছেন না তার কারণ ইনারা তো কর্মচারী বাকিরা তো কর্মচারী কর্মচারীদের কেন দেখাবেন আপনারা সুমনবাবু যখন একটা এই ধরনের নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে যখন একটি সংবাদ মাধ্যম বা যারা বিশ্লেষণ করছেন তাদের তারা যখন সকলের কাছে সমালোচনার যোগ্য হবেন অর্থাৎ সকলেই যখন তাদের বিরোধী মনে করবেন তখন কিন্তু প্রমাণিত হয়ে যায় যে তারা নিরপেক্ষ অর্থাৎ যখন আপনি দেখবেন কোনো সংবাদ মাধ্যমকে একাধিক রাজনৈতিক দল বা বলতে পারেন দলমত নির্বিশেষে সমালোচনা করছে যখন দেখবেন একজন বিশ্লেষককে যে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সমালোচনা করছেন তখনই কিন্তু সেটা একমাত্র প্রমাণ যে সেই সংবাদ মাধ্যম বা সেই বিশ্লেষক একটা নিরপেক্ষ জায়গা নিয়েছেন কারণ সেক্ষেত্রে প্রত্যেকে যে দলটিকে ভালোবাসেন তার বিরোধী বক্তব্য সব সময় শুনতে পাবেন সেই নিরপেক্ষ সংবাদ মাধ্যম কিংবা বিশ্লেষকের মুখে এবং সব সময় তারা তার বিরোধিতা করবেন সুতরাং আমার মনে হয় যখন বিভিন্ন রাজনৈতিক দল একই সঙ্গে আপনাদের বিরোধিতা করবেন তখন সেটা ঘুরিয়ে নিরপেক্ষতার একটা প্রমাণ একদম আমি বিশ্বনাথের কাছে যাব বিশ্বনাথ বিশ্লেষক হিসেবে সমীক্ষক হিসেবে বহুবার প্রশ্নের মুখে আপনাদের পড়তে হয়েছে যে কোনো সমীক্ষক সংস্থাকে পড়তে হয় বিশেষ করে সেই সমস্ত সমীক্ষক সংস্থা যাদের সঙ্গে আমরা চুক্তিভিত্তিক কাজ করাই এবং তারা একই সঙ্গে হয়তো একটি হিন্দি চ্যানেল একটি বাংলা চ্যানেল একটা ইংরেজি চ্যানেলকে দিচ্ছেন যার ফলে এই ডেটা নিয়ে একটা টানাটানি এবং তার একেবারে প্রত্যক্ষ প্রতিফলন হয় কোথায় না মঞ্চের ওপর একেবারে সরাসরি মঞ্চের ওপর থেকে নেতা নেত্রীরা আমাদের বেঁধেন আমি বলছি ওই শুভময়দার কথার প্রতিধ্বনি করে বলবো যে ওটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে নিই বিশ্বাস করুন ডেটা পক্ষে গেলে লোকে কেন হয় আমি বলছি হ্যাঁ লোক খুশি হবেন এবং রাজনৈতিক দল ডেটা বিপক্ষে গেলে দুঃখ পাবেন বা ক্রুদ্ধ হবেন এ আর কিছু করার নেই কেন হয় তার কারণটা হলো পশ্চিমবাংলা হাইলি পলিটিসাইজ সোসাইটি মানে এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতির দ্বারা নির্ধারিত হয় ফলে আপনি যে কোনো বক্তব্য যে কোনো ভাবনা যে কোনো চিন্তা সেটা রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ আমরা করে অভ্যস্ত বা এই হাইলি পলিটিসাইজ সোসাইটি যার জন্য পার্থ চট্টোপাধ্যায় বিখ্যাত সমাজতাত্ত্বিক এটাকে পলিটিক্যাল সোসাইটি বলেছেন দৈপায়ন ভট্টাচার্যি পার্টি সোসাইটি বলেছেন আমি আমার বই এটাকে রুলিং পার্টি সোসাইটি বলেছি এর ফলে যেটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যে আপনি যে বক্তব্যটাই রাখেন না কেন যে চর্চাটাই করেন না কেন তার একটা রাজনীতির রং লাগার স্বাভাবিক দ্বিতীয় যে বিষয়টা এবার এবার এত তীব্র হচ্ছে কেন এটা ঠিক যে একটা অন্তত গ্রাউন্ড লেভেলে একটা কঠিন লড়াই শাসক এবং বিরোধী দলের মধ্যে দেখতে পাচ্ছি ফলে শাসক বিরোধীর এই তীব্র লড়াইয়ের প্রতিফলনটা স্টুডিওতে উঠে আসবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠে আসবে এটাই খুব স্বাভাবিক এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই থার্ড যে বিষয়টা আমার মনে হয় আমরা যারা গবেষণার কাজ করি আমাদেরও একটা দায় আছে সেই দায়টা খুব ট্রান্সপ্যারেন্সির জায়গা থেকে ধরুন আমি ঠিক করেছি এই ইলেকশনের পরে যে স্টাডিগুলো করবো একেবারে কোশ্চেনগুলো মানে কোশ্চেনিয়ার নিয়ে তো আমরা যাই মানুষের কাছে ধরেন এই যে আজকে স্টাডিটা আপনি দেখাচ্ছেন 17,000-এর উপরে পশ্চিমবাংলার মানুষের কাছে যাওয়া হয়েছে এই যে মানুষগুলোর কাছে আমি স্টাডি নিয়ে মানে আমি আর কোশ্চেনিয়ার নিয়ে যাচ্ছি কোশ্চেনিয়ারটা মানুষের নামগুলো তো বলতে পারবো না সিক্রেসি রাখতেই হবে কিন্তু কোশ্চেনিয়ারটা লোককে দেখিয়ে দিব ডিকোড করে আমরা বলে দিব যে এই যে কোশ্চেনিয়ার এই জেলায় এত লোক বা এই 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 গ্রামে আমরা গেছি আরও বেশি ট্রান্সপারেন্ট হব যাতে করে প্রণয় দ্বারা আমাদেরকে প্রশ্ন না করতে পারে এবং ভিজুয়ালি দেখিয়ে দিব 17,000 কোশ্চেনিয়ার যদি আমার অফিসে থাকে তাহলে একটা স্তূপকৃত হয়ে থাকবে আমরা সেই ছবিটাও মানুষকে দেখিয়ে দিব যাতে করে মানুষের মধ্যে মিনিমাম সংশয় না থাকে ভাই এটা বিদ্যা চর্চার বিষয় এটা গণতান্ত্রিক পরিসরে এই ধরনের নির্বাচনী চর্চাটা একটা প্রত্যেকেরই এখতিয়ার মধ্যে আছে আমার যদি সাম আপ করতে দেন বিশ্বনাথ দা তাহলে এই পলিটিসাইজ সোসাইটির জন্য এই এক্সট্রা এফোর্টটা আপনাদের দিতে হচ্ছে অর্থাৎ নিজেদের নিরপেক্ষতার কোষ্ঠীপাথরে যাচাই করার জন্য আমি দ্রুত যেহেতু নন্দীগ্রাম নিয়ে এত আলোচনা এবং এই বিতর্ক কার্যত উস্কে গেল আমি নন্দীগ্রামের পরের প্রতিবেদনে আসব মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ
সম্পূর্ণ রুচিহীন মন্তব্য বলে তৃণমূলের তরফে একেবারে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। দেখব ঠিক কি বলেছেন এবং প্রতিক্রিয়া। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখি। যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়, কত নাটক দেখবো। আর নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত হুইল চেয়ারেই প্রচার, র‍্যাম্প দিয়ে ঠেলে মঞ্চে তোলা হচ্ছে তৃণমূল নেত্রীকে, পা পা টুলের ওপরে রাখছেন, তারপর শুরু হচ্ছে বক্তৃতা। এভাবেই জেলায় জেলায় প্রতিদিন তিনটে করে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে বেফাঁস মন্তব্য করে প্রথম দফার ভোটের ঠিক মুখে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। পুরুলিয়ার বান্দোয়ানে সভা থেকে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের কড়া সমালোচনায় সরব তৃণমূল। দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ট্বিট করে বলা হয়েছে, এরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষ ছাড়া আর কারুর থেকে প্রত্যাশিত নয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে এরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। সুর চড়িয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটারে লেখেন, বিজেপির রাজ্য সভাপতি জনসভায় প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন শাড়ি পরে আছেন, তার বারমুডা পরা উচিত, কারণ এতে ভালো করে পা দেখা যাবে। এই ধরনের বিকৃত মনস্ক দুষ্ট হনুমানরা ভাবছে তারা নাকি বাংলা জয় করবে। আমি ভদ্রলোকের নামই আমার উচ্চারণ করতে মানে আমার ইচ্ছা করছে না, এমন একটা মানুষ যে এই কথা বলতে পারে। আমার কথা হচ্ছে, ওনারও বাড়িতে তো নিশ্চয়ই আমি এরকম তো অবিবাহিত বলে স্ত্রী নেই, কিন্তু মা তো নিশ্চয়ই আছেন বা বোনেরা আছো। বাংলার মহিলাকে এতটা অসম্মান করার অধিকার ওনাকে কে দিল? দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনায় সরব সিপিএমও, যে কথা দিলীপবাবু বলেছেন, একজন আধুনিক ভারতের মহিলা হিসাবে যিনি রাজনীতি করেন, যিনি শিক্ষিত, আমার মনে হয় নিন্দার কোনো ভাষা নেই। তবে একই সঙ্গে এটা বলা উচিত, মমতা ব্যানার্জিরাও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দলও যেভাবে বিভিন্ন সময়ে মহিলাদের উপর কুরুচিকর আক্রমণ করেছেন, আমরা পার্ক সিটের কথা ভুলে যাইনি। বিজেপি অবশ্য দিলীপ ঘোষের মন্তব্যকে লঘু করে দেখানোরই চেষ্টা করেছে। না, দিলীপবাবু লঘুভাবে বলেছেন এইটা যে উনি যেভাবে প্রত্যেকদিন পায়ে শাড়ি পরে ওনার ওই ব্যান্ডেজ পা নিয়ে উনি মিটিং করছেন বা বসছেন, তাতে হয়তো দিলীপবাবু এই কথা বলেছেন, এতে আমাদের কোনো প্রতিক্রিয়া আমাদের দেওয়ার মতন নয়। তবে এটা ঠিক, মহিলাদের আমরা সম্মান করি, বিজেপি সম্মান করে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করলো দিলীপ ঘোষের এই মন্তব্য। সন্দীপ সমাদ্দার, পার্থ প্রতিম ঘোষ ও ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। আমি প্রণয়দার কাছে যাব। প্রণয়দার, নিঃসন্দেহে রাজনৈতিক বিতর্ক হবে, প্রবল বিতর্ক হবে, কোনো আপত্তি নেই, কিন্তু ভাষার ক্ষেত্রে যত এই নির্বাচন এখনও প্রথম দফা শুরু হয়নি, প্রায় এক মাস ধরে চলবে, আট দফায় নির্বাচন, তাতে নেতারা কি সংযম হারাবেন? প্রথম তো হচ্ছে মহিলাদের কথা হচ্ছিল, একমাত্র বিজেপি দল যারা আমাদের সংগঠনের মধ্যে 30% মহিলাদের রিজার্ভেশন রেখেছি, আমরা সেটা করি, এবং মন্ত্রিসভার মধ্যেও আছে। একটা সময় ভারতবর্ষের বিদেশমন্ত্রী একজন মহিলা, পররাষ্ট্রমন্ত্রী একজন মহিলা ছিল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুজন মন্ত্রী, তার মধ্যে একজন মহিলা। সেই জন্য মহিলা নিয়ে অন্য দল যত কম আমাদের সম্পর্কে বলে তত ভালো। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, ভাষা সত্যিকারেই যে ভাষা এটা কাম্য নয়, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যে ভাষাগুলো বলেন, তুই কেড়ে হিসেব চাচ্ছিস, টাকা দিয়েছিস, এ তো মুখ্যমন্ত্রীর কথা শুনেছি। ভাইপো তো বলেছে তোর বাপকে ডেকে নিয়ে আয়, এইগুলো কি রাজনীতির ভাষা? আমরা তো সেগুলো বলছি না। শ্রেয়সী চক্রবর্তী, দিলীপ ঘোষের মতো এত কুরুচিকর একজন মানুষ একটা রাজ্য দলের, একটা দলের রাজ্য সভাপতি হয়, এটাই সত্যি আশ্চর্যজনক। এবং উনি শুধু এই প্রথম নয়, ইনি বারবার বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, এবং বাংলার মহিলাদের, সত্যি তো নারী জাতি, ভারতবর্ষে তো নারী জাতির আলাদা সম্মান রয়েছে, সেই সম্মানটা বিজেপি দেয় নাকি? ওরা কয়েকটা কি 30% সংরক্ষণ, কোথায় সংরক্ষণ আছে ওদের, কোন রাজ্যে সংরক্ষণ আছে? বাংলায় এসে এসব কথা বলছে, আর প্রতিটা রাজ্যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন এতটাই, এবং সেখানে হাথরাসের মতো ঘটনা ঘটে, ওদের কাছে নারীর কোনো মূল্য আছে নাকি? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্বন্ধে এই ধরনের কুরুচিকর একটা মন্তব্য করতে পারে, ওনার মতো একটা অসভ্য লোক কোনো রাজনৈতিক দলের সভাপতি আছে? আমি একটু বিশ্লেষকের কাছে যাব। বলেছিলেন হ্যাঁ, কেউ অন্য রাজ্যে কেউ ধর্ষিতা মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না, কোনো নির্বাচিত এমপি বলে না ছেলে ঢুকিয়ে দেবো,
এইগুলো আপনারা করেছেন, এই সংস্কৃতি বাংলা আপনারা নিয়েছেন। আমি একবার সুমময় মৈত্রের কাছে যাব। সুমময় তো আমি বলছি বিধানসভা বা লোকসভা ভোট মানে হচ্ছে এটা কর্মসূচির লড়াই, মতাদর্শের লড়াই হতে পারে। আমি বলছি এক হচ্ছে যে নেতারা তাহলে কি সংযম হারাচ্ছেন, দুই সব থেকে বড় প্রশ্ন যে তাহলে কিছুটা কি সাধারণ মানুষ দায়ী, তার কারণ আপনি মনে করে দেখবেন যে সব থেকে বেশি তীব্র এবং কখনো কখনো রুচিহীন আক্রমণে হাততালি শোনা যায়, সেটা তাপস পালের সেই কথাটা বলুন কিংবা অনিল বসু বলুন, সব থেকে খারাপ অংশে সব থেকে বেশি হাততালি। এইটা কি একজন নেতার কাছে ওই কালো কালো মাথাগুলো যখন মানে আবেগে উদ্বেলিত হয়ে ওঠেন হাততালি দেন, সেইটা ইন্সপিরেশন যোগায় আরও 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 খারাপ কথা বলার জন্য? হ্যাঁ সুমনবাবু, আমি এটাকে মানে সমাজবিজ্ঞানের দিকে যাচ্ছি না, অর্থাৎ এটা ভালো কি খারাপ সেই আলোচনায় যাচ্ছি না। আমি বলছি যে এটা রাজনীতিতে ডিভিডেন্ড দেয় কিনা, এটা কিন্তু ঘটনা। একটা জায়গায় যখন বক্তব্য রাখা হয় তখন যে ধরনের উচ্চমানের বক্তব্য রাখলে একজন রাজনৈতিক নেতা মানুষকে কাছে টানতে পারেন, আমার মনে হয় রাজনীতির দিক থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। অতটা উচ্চমানের বক্তব্য হয়তো সকলে এখন রাখতে পারছেন না, সেই জায়গায় জনগণকে কাছে টানার একটা বড় উপায় কিন্তু কিছুটা এমন কথা বলা যেগুলো অনেক সময় আমরা ইংরেজিতে যাকে আন্ডার দ্য বেল্ট বলি, এবং সেই ধরনের কথা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন সময় বলে থাকেন। এবং আমরা কিন্তু যে সংবাদ মাধ্যমে তাই নিয়ে প্রচুর আলোচনা করি, অর্থাৎ এটাকে আমরা ইগনোর করতে পারি না। সুতরাং যে জিনিসটা নির্বাচনের আগে জনসাধারণের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে, সেই ধরনের ঘটনার মাধ্যমে ভোটই যখন ডিভিডেন্ড, তখন রাজনৈতিক নেতারা যে নিজের জ্ঞানত বা অজ্ঞানত এই ধরনের চেষ্টা মাঝে মাঝে করে ফেলেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি একবার কৌস্তুভের কাছে যাব। কৌস্তুভ নিশ্চয়ই ভাবছে যে দু মিনিটের ফরম্যাটটা কোথায় অদৃশ্য হয়ে গেল একেবারেই না। কৌস্তুভ, তুমি দেখেছো যে এই প্রথম যে স্ন্যাপ পোলে তাতে একটা প্রশ্ন ছিল যে আইএসএফ ভোট ভাগ করবে, অর্থাৎ প্রত্যক্ষভাবে তৃণমূলের ক্ষতি হবে ঠিকই, কিন্তু পরোক্ষভাবে কি বিজেপির লাভ হয়ে যাবে? প্রায় 40% মানুষ অন্তত তাই মনে করেছেন। কৌস্তুভ তোমার সময় শুরু এখন। কথা হলো আমার এই প্রথম যে বিষয়টা ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি, সেটা হচ্ছে বেকারত্ব। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে বায়ু দূষণ দেখছি, শব্দ দূষণ দেখছি, তৃণমূলের মিটিং, বিজেপির মিটিং একে অপরকে গালাগাল দিচ্ছে। দিলীপবাবু যে কথায় বলেছেন, তো অত্যন্ত নিন্দনীয় কথা, একথা বলা যায় না একটা পাবলিক মিটিংয়ে। ঠিক তেমনভাবেই ওই যে যিনি মারা গেছেন এখন শিল্পী, তিনি ঘরেতে ছেলে ঢুকিয়ে দেওয়ার কথা মনে বলেছিলেন, আর আজকে হঠাৎ তৃণমূলের ভোটের আগে মনে পড়েছে যে বাংলার ঘরে মেয়েরাও থাকে, তাই বাংলার ঘরের মেয়েকে চাই, সব বলছেন। আমরা বলছি পিসি ভাইপো নয়, মোদি গদি পিসি ভাইপো, শব্দ দূষণ করছে, বায়ু দূষণ করছে। আসলে পাবলিকের যে সমস্যা, মানুষের যে সমস্যা, টেট, এসএসসি, আপার প্রাইমারি, চাকরি, ন্যূনতম মজুরি, এই সমস্তটাকে এড়িয়ে চলে যাচ্ছে। কি বলছেন আপনি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছেলেমেয়েরা শুয়ে পড়ছে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তারা না, কালীঘাটে গিয়ে শুয়ে পড়ছেন, একটাই দাবি তাদের, চাকরি চাই। আমরা বলছি সমীক্ষা টমীক্ষার ফলাফল যা বেরোবেন, ও তো ঠান্ডা ঘরে বসে এখানে ফিগার বলে দেওয়া যায়, স্যাম্পল সার্ভে হয়েছে, হতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার আছে, এ সমীক্ষা মিলবে না। সংযুক্ত মোর্চা এবার সরকার করবে, বিরাট অংশের আসন আমরা পাবো, বিরাট অংশের আসন, আপনি কল্পনা করতে পারছেন না। আমাদের স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের কর্মীরা রোদে তাপে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফলাফল এবার উল্টো হবে, হেভিওয়েট প্রার্থীদের দেখানো হচ্ছে। আমরা বলছি যে বাংলার মানুষ হচ্ছে হেভিওয়েট, আর এরা হেভিওয়েট, বিজেপি তৃণমূল হেভিওয়েট, এরা হচ্ছে দুর্নীতিতে হেভিওয়েট, এরা হেভিওয়েট। আমি আপনাকে বলছি, পিকে পরিকল্পনা করে তৃণমূলের নেতাদের বিজেপিতে ঢুকিয়ে দিয়েছে, পরিকল্পনা করে, ঠিক এমনভাবেই আজকে দিলীপ ঘোষ যে আক্রমণ করলেন মমতা ব্যানার্জিকে, এটাকে মমতাকে সুবিধা করে দিলেন। আসলে দিলীপ ঘোষ মমতার সুবিধা চায়, তৃণমূল বিজেপির সুবিধা চায়। আমরা বলছি তৃণমূল আর বিজেপি অনেকটা অমিতাভ বচ্চনের সেই শোলে সিনেমার কয়েনের মতো, তেলের রিপিট আর ওপিট, এতে মানুষের সমস্যার সমাধান হবে না। আমাদের সোজা কথা, 91 টাকা পেট্রোলের দাম, নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছেন ট্যাক্স 30 টাকার কাছাকাছি, মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন 22 টাকার কাছাকাছি ডিজেলে, নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছেন 26 টাকার কাছাকাছি ট্যাক্স, মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন 13 টাকার কাছাকাছি। আমরা বলছি এইসব কথা কেউ বলছেন না, গ্যাসের দাম, তিনি পরিকল্পনা করে তৃণমূল নেতাদের বিজেপিতে ঢুকিয়ে দিচ্ছেন, আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই নয়। কিন্তু পাশাপাশি দুর্নীতির কথা কৌস্তুভ যে বিশ্বনাথদা, আপনি লক্ষ্য করবেন যে দুর্নীতিগ্রস্তদের মমতা বন্দ্যোপাধ্যায় কি আড়াল করছেন, প্রায় 50% মানুষ সেটা মনে করছেন। আমি ঠিক ভুল সমীক্ষা তাতে যাচ্ছি না, কিন্তু এই সমীক্ষা 30 সেকেন্ডের জন্য যদি ধরে নিই সঠিক, তাহলে এই কনক্লুশনে কি বিশ্বনাথ আসতে পারি যে এটা সাধারণ অ্যান্টি ইনকাম্বেন্সি, নাকি দুর্নীতি ইস্যু, সারদা নারদা, তার ওভারঅল সহনশীলতা এখানে রিফ্লেক্টেড হচ্ছে? এর পরের প্রশ্নটাই যদি আপনি দেখেন যে সরকারের পারফরমেন্স কেমন, দেখবেন যে সরকারের পারফরমেন্স ভালো লোক বলছে,
আমি বলছি লোক মানে ভাবনাগত জায়গা, মানে আমরা আমরা যেটা পারসেপশনের জায়গা থেকে দেখি, পারসেপশনগুলো সবসময় বলতে বাক্সের রিয়ালিটিতে রিয়ালিটিতে রিফ্লেক্ট হয় তাও নয়। তার কারণ যে সরকারটাকে মানুষ বলছে যে হ্যাঁ দুর্নীতির দায়টা তৃণমূল কংগ্রেসের, 48% লোক, পরের কোশ্চেনটাই যদি আপনি আসেন যে এই সরকারটা কেমন চলেছে, ভালো বলবে বেশি লোক। তার মানে কি আপনি কোরিলেশন করতে পারছেন না, মানুষ তার অভিজ্ঞতার নিরিখে মনে হচ্ছে। অথবা অথবা আরেকটা হয় যেটা নিয়ে প্রত্যেকবার আমরা আলোচনা করি, যে তাহলে সব থেকে বেশি আলোচনা হয়েছিল 2016 যে নারদা সারদার ইস্যু বা সারদা হওয়ার পর যে পঞ্চায়েত ভোট, তাহলে কি দুর্নীতি মানুষের গা সওয়া হয়ে গেছে? আসলে আসলে ভোট দেওয়ার সময় মানুষের মাথায় সেটা আসে না? আমি সুমনদা আমি আপনাকে বলছি যে লাস্ট এক বছর ইন্টেনসিভ স্টাডির মধ্য দিয়ে আমি বলতে পারি যে সরাসরি যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, মানে যদি দুর্নীতিতে যদি সরাসরি তার পরিবারটা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে এবং সে যদি সরাসরি বঞ্চিত হয়ে থাকে, তাহলে তার একটা ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে, মানে যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে সে যায়। কিন্তু যদি আশপাশে দুর্নীতি হচ্ছে, আমাকে টাচ করেনি, তাহলে কিন্তু মানে ভোটের রাজনীতিতে তার বিরাট কোনো প্রভাব থাকে না। একদম। আমি আমি দ্রুত একবার, যেহেতু কৌস্তব এমনভাবে প্রভোক করেছে, আমি এই আলোচনার এই অংশটায় থামতে পারছি না। পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর পরিকল্পনা করে তৃণমূল নেতাদের বিজেপিতে পাঠাচ্ছে, মানবেন প্রণয় রায়? আচ্ছা প্রশ্ন আমাকে করেছে তো, আরে দেখুন সিপিএম আমাদের দল নিয়ে যত চিন্তিত, ওরা যদি নিজের দল নিয়ে এত চিন্তিত হতো তাহলে আব্বাসের কাছে আত্মসমর্পণ করতে হতো না। যে আব্বাস সিদ্দিকী বলছে ভাগি দাঁড়িয়ে নিতে এসেছি, ব্রিগেডে বলছে আমি ভাগিদারি নিতে এসেছি, কিসের ভাগিদারি? কিসের ভাগিদারি? পশ্চিমবঙ্গের ভাগিদারি। যেভাবে দেশ ভাগ হয়েছিল আবার পশ্চিমবঙ্গকে ভাগ, আবার পশ্চিমবঙ্গকে ভাগ। সাইন না আমি আচ্ছা কি আন্দোলনের ছেলে আছে কাছে আন্দোলনের ছেলে আছে বন্ধু, এটা একটা মোদি একটা সাথ দেখিতে পারবেন না? এই সিপিএম আন্দোলনের ছেলে যেভাবে একটা মোদি একটা সাথ নেই, তাদের নাম আছে আন্দোলনের ছেলে আছে, আপনি জানেন না? এসছে স্বাধীনতা সংগ্রামের কথা পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য তাদেরকে বিজেপি কে নিয়ে বলতে হবে, পার্টি বিজেপি নিজের দল নিয়ে বলতে হবে। উচ্চলেখা দিয়ে চলে আপনার কাছে যাব, আপনাদেরই পরিকল্পনায়, প্রশান্ত কিশোরের পরিকল্পনায় সিপিএম বলছে যে এত সংখ্যক তৃণমূল নেতা বিজেপিতে গেছেন, সাবোতাজ? শুন আমি একটা প্রথম কথা বলি, যে আমরা একমাত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে কোনো রকমেরই সাম্প্রদায়িকতার বিপক্ষে, কারণ হচ্ছে ধর্মান্ধতার বিপক্ষে একদিকে বিজেপি আর একদিকে সিপিএম পার্টি, সবাই কিন্তু ধর্মান্ধতার মধ্যে পা গলিয়ে দিয়েছে। আমরা মানুষ চিনি, আমরা বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়েই আমাদের উন্নয়নের কাজ চলছে। আর প্রশান্ত কিশোর কি করেছে, বিজেপিতে লোক পাঠাচ্ছে, এইসব মিথ্যে অভিযোগ করে কি লাভ? আমি কৌস্তববাবুকে বলবো, কৌস্তববাবু 19 লোকসভা নির্বাচনে আপনার 1.5 কোটি ভোট, আপনার বামপন্থী ভোট বিজেপিতে পাঠিয়েছিলেন, পাঠিয়ে 73 নম্বর ওয়ার্ডের রেজাল্টটা জানেন তো? সেই ভোটটা আপনি কলকাতার 73 নম্বর ওয়ার্ডের রেজাল্টটা জানেন তো? আপনি টেনে নিয়ে আসুন, বিজেপি হারবে, ওইটা টানার জন্য আপনার খাটুন, বিজেপি হারবে। আর কিন্তু এখনো বিজেপির বিরুদ্ধে বলে আর যেতে আমি সমীক্ষার পরবর্তী অংশে যাব, আপনারা জানেন দফায় দফায় এই সমীক্ষা এবং তারপরে পূর্ণাঙ্গ রেজাল্ট ঠিক হুবহু যেভাবে কালকে সিএনএক্স এর সমীক্ষা দেখিয়েছি। এবার আসবো ট্র্যাকারে। এই সমীক্ষা অবশ্যই সি ভোটার করেছে, এই সমীক্ষা হয়েছে 16 থেকে 23 মার্চ পর্যন্ত, এ রাজ্যে 17,890 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা, ক্যাটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, মার্জিন অফ এরার ±3-5%। দেখব প্রশ্ন ছিল তৃণমূল সরকারের পারফরমেন্স কেমন, ভালো বলেছেন 48%, মোটামুটি বলেছেন 21%, খারাপ 31%। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স কেমন, 59% ভালো মনে করছেন, মোটামুটি মনে করছেন 15%, খারাপ মনে করছেন 26%। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন, ভালো মনে করছেন 43%, মোটামুটি মনে করছেন 16%, খারাপ 41%। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আপনি কি ক্ষুব্ধ, সরকার পাল্টাতে চান? অর্থাৎ সরাসরি অ্যান্টি ইনকাম্বেন্সিকে অ্যাড্রেস করা হয়েছে এই প্রশ্নে। ক্ষুব্ধ এবং সরকার পাল্টাতে চাই মনে করছেন 43% মানুষ, ক্ষুব্ধ কিন্তু সরকার পাল্টাতে চায় না এমনটা মনে করছেন 42% মানুষ,
ক্ষুব্ধ নই, সরকার পাল্টাতেও চাই না, মনে করছেন 15%। আমি এইখানে আসবো, অ্যান্টি ইনকামবেন্সির প্রশ্নে আসবো, কিন্তু পাশাপাশি আজকের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ এবং রাজনৈতিক বিতর্ক আপনাদের সামনে এই পর্যায়ে নিয়ে আসবো। কেন্দ্র সরকারের নাম্বার প্লেট লাগিয়ে গাড়িতে গ্রামে গ্রামে টাকা বিলি করা হচ্ছে, রাজনৈতিক অভিযোগ মুখ্যমন্ত্রী করতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করে দিলেন যে যিনি ধরিয়ে দেবেন তাকে চাকরি এবং পুরস্কার দেয়া হবে। বিরোধীরা অভিযোগ তুলেছেন এইভাবে সরকারি চাকরি আদৌ দেয়া যায়, প্রশ্ন রইল আমাদেরও। দেখুন, এদের দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখিয়ে আর টাকা ডিস্ট্রিবিউশন করছে, মা ভাই বোনেরা নজর রাখবেন, যদি কেউ ধরিয়ে দিতে পারেন একটা পুরস্কার একটা চাকরি। ভোটের মুখে চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সঙ্গে নজিরবিহীন পুরস্কারের ঘোষণা। একের পর এক নির্বাচনী প্রচার সভা থেকে কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী, কিন্তু বুধবার বাঁকুড়ার ওন্দা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তা পুরনো সব চাঞ্চল্যকর অভিযোগকে পেছনে ফেলে দিয়েছে। ইলেকশন চললে রাজ্য পুলিশ নাকি ওদের আন্ডারে, তো ইলেকশন চললে এই পাঁচটা রাজ্যে কেন্দ্রীয় পুলিশ কেন ইলেকশন কমিশনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকবে, কেন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না? এদের দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখিয়ে আর টাকা ডিস্ট্রিবিউশন করছে, এলাকা এলাকায় ঢুকে কেন নাকা চেকিং হচ্ছে না? মা ভাই বোনেরা নজর রাখবেন, যদি কেউ ধরিয়ে দিতে পারেন একটা পুরস্কার একটা চাকরি, যদি কেউ ধরিয়ে দিতে পারেন টাকা বিলোচ্ছে রাতের অন্ধকারে দিনের বেলায়। তৃণমূল নেত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপির প্রশ্ন, নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দেন কি করে? ইলেকশনের বিধি চালু হয়ে গেছে, সেই সময় এটা করতে পারলে চাকরি দেব, ওটা করতে পারলে চাকরি দেব, সেটা কোনোভাবেই মাননীয়া বলতে পারেন না। এবং এটা আরও একটি বিশেষ বিষয় যে আধাসামরিক বাহিনী সম্বন্ধে কোনো খবর দিতে পারলে তবে আমি চাকরি দেব, এটা তো আরো খারাপ ব্যাপার। তৃণমূল নেত্রীর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বামেরাও। বিকের বুদ্ধিতে দুর্ঘটনা ঘটাতে যে একটু ভিন্ন রকম দুর্ঘটনা হয়ে গেছে যা একটু বেশি ভোগাচ্ছে, আর তাই এখন আবল তাবল বকতে শুরু করেছেন। जिस बंगाल से गुरुदेव ने हर भारतवासी को एक माला में पिरोया, गुरुदेव ने कहा और जो हम रोज कहते हैं, पंजाब सिंध गुजरात मराठा द्रविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, उस बंगाल में गुरुदेव की धरती से, उस बंगाल में दीदी बहिरागत गुंडादের নিয়ে আসছে বাংলায়। শুনুন, বাংলায় যারা বাংলায় থাকে আমরা তাদের বহিরাগত বলি না, সে রাজস্থানি হোক, পাঞ্জাবি হোক, সিন্ধ হোক, গুজরাটি হোক, মারোয়ারি হোক, তামিল হোক, দিল্লি হোক, আমরা তাদের বহিরাগত গুন্ডা বলি না। বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তর প্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে, কপালে তিলক কেটে একটা গেরুয়া ড্রেস পরে পান মহার চিবোতে চিবোতে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। শনিবার রাজ্যে শুরু হয়ে যাচ্ছে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, নীলবাড়ি দখলের লড়াই। তার আগে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তরজা দিনে দিনে তুঙ্গে উঠছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শ্রেয়াশিষ চক্রবর্তীর কাছে যাবো। শ্রেয়াশিষ, না, কেন্দ্রীয় বাহিনী যা করবে একেবারে চোখ বন্ধ করে সমর্থন যারা করেন তাদের মধ্যে আমি পড়ি না, কিন্তু এবং কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটে কি হয় তার সব থেকে বড় উদাহরণ আমাদের রাজ্যের পঞ্চায়েত ভোট। যাই হোক, কিন্তু গ্রামে গ্রামে টাকা বিলি করা, সত্যি যদি এই অভিযোগ সত্যি 1% সত্যি হয় ভীষণ খারাপ, অনৈতিক, কদর্য। কিন্তু আমি বলছি নির্বাচন কমিশনে অভিযোগ হবে, প্রয়োজন হলে পুলিশে অভিযোগ হবে এবং সেইভাবে তদন্ত করতে হবে। আমি বলছি এই টাকা বিলি ধরিয়ে দিলে সরকারি চাকরি, আমি বলছি এইভাবে চাকরি দেয়া যায়? আচ্ছা সুমনবাবু, আমি একটা কথা বলি যে এখন তো নির্বাচন বিধি চালু হয়ে গেছে, হ্যাঁ, তো এর মধ্যে রাজনৈতিক দলগুলো ইস্তাহার প্রকাশ করেছে লিখিতভাবে এবং বিজেপিও করেছে ইস্তাহার প্রকাশ, সেখানে লিখিতভাবে কিন্তু প্রচুর প্রতিশ্রুতির কথা বলা আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার সরকারে এলে কী কী করবে, সেখানে অনেক চাকরি বাকরি অনেক কিছুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলছেন
সরকারি চাকরি দেয়া যায় কি না, সাহসিকতার জন্য অজস্র সরকারি চাকরি এরকম দেওয়া হয়েছে। আর আজকে এই নির্বাচনে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই ভোট, সেখানে টাকা দিয়ে ভোট কেনা, এটা যদি অভিযোগটা সত্যি হয় তাহলে সেটা যে ধরিয়ে দেবে সেটাও একটা দুর্দান্ত সাহসিকতার কাজ। রাজ্য পুলিশও যদি টাকা দিয়ে বা প্রলোভন দিয়ে এইভাবে ভোট কিনতে চায় তাকেও ধরিয়ে দিন, সেক্ষেত্রেও পুরস্কার হবে শুধু কেন্দ্রীয় বাহিনী। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন যেহেতু চালু হয়ে গেছে সমস্ত কিছু দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের, যদি কেউ টাকা নিয়ে যায় তো মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ইনফরমেশন দিন না নির্বাচন কমিশনকে, পুলিশ ধরুক তাদেরকে। আজকে মুখ্যমন্ত্রী জনসভা থেকে এই কথাটা বলছেন কেন, কি করে বলেন চাকরি দেব? এখন কি মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ওই সাহসিকতার জন্যই হোক আর যে কোনো কারণেই হোক কোনো চাকরি দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর আছে, কিন্তু এটা তারা করে যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের কাছে খবর আছে মুখ্যমন্ত্রী এখন চাকরি দেওয়ার কথা বলেনি, নির্দিষ্ট স্টিকার লাগিয়ে পিকেট টিম এটা করছে, ভোট তো মিটে যাবে 2 মাস পর, পিকেট টিম এটা করছে, তৃণমূল কংগ্রেস করছে, এই যে নির্দিষ্ট খবর আছে আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাব। আপনারা বিষয়টা দেখুন, দ্বিতীয় বিষয় সম্বন্ধে একটু আমি আরেকটা বলতে চাই, আপনি বলছেন খেলা হবে, পুলিশরা দেখলেন আজকে আলিপুরদুয়ারে আমাদের মানুষ পশ্চিমবাংলায় বলতে শুরু করেছে, ধরুন এক ভদ্রলোক বেড়াতে যাবেন 7 দিনের জন্য বাড়ি বন্ধ করে, বাড়ি কার হাতে দিয়ে যাবেন, সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের হাতে না অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের হাতে? নির্দিষ্ট উত্তর ওই দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারীদের হাতে নিয়ে যাবে না, অভিষেক ব্যানার্জীদের হাতে নিয়ে যাবে না, 34 বছর টাকা যাবে না 34 বছর মানুষের হাতে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। যাই হোক, ভোট এখনো শুরু হয়নি, প্রায় 1 মাস ধরে 8 দফায় ভোট চলবে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানা এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে গেছে। আজকে কোচবিহারের দিনহাটায় সেখানে এই ভোটের মুখে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হলো এবং তারপরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। এখন যদি এই ছবি হয় রাজ্যের, ভোট যখন চলবে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? দেখুন, প্রথম দফার ভোটের 3 দিন আগে বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, আর তা ঘিরে আগুন জ্বলল কোচবিহারের দিনহাটায়। দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, লাঠি চালালো পুলিশ, ছোড়া হলো কাঁদানে গ্যাসের শেল, দফায় দফায় অবরোধ। তৃণমূলের মদতের অভিযোগে ভাঙচুর চালানো হলো দলীয় প্রার্থী উদয়ন গুহর অফিসে। সব মিলিয়ে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের দিনহাটা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর 52 বিজেপি নেতার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। তৃণমূলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসে ভাঙচুর চালানো হয়, তার বাড়ির অদূরে বোমাবাজিও করা হয়। আরও একাধিক জায়গায় তৃণমূলের অফিসে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে, পাল্টা থানায় ধর্নায় বসেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি করেছেন দিনহাটার বিজেপি প্রার্থী। কি রাজনীতি চলছে দিনহাটার মানুষ কি এই রাজনীতি দেখতে অভ্যস্ত? আপনার কি আজকে আমাদের এক এক করে কর্মীকে আমরা এইভাবে হারাচ্ছি, একেবারে হেমদাবাদের বিধায়ককে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একইভাবে পা মাটিতে লেগে রয়েছে, একটা সিবিআই তদন্ত চলছে। কুচবিহার লোকসভা কে এক মন্ডল অধ্যক্ষ অমিত সরকার কো রাত কো মার কর ফাঁসি পে লটকা দিয়া গয়া। ইয়ে দিদি ওর ভতিজে পিসি ওর ভাইকো কা খেলা চালু হো গয়া, ও সোচ রহে কি ইসসে পহলে চরণ কে চুনাও কে পহলে হম আতঙ্ক ফেলা কর ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও ঘর বিঠা দেঙ্গে, মতদাতাও কো ভোট ডালনে নেই দেঙ্গে, দিদি ইয়ে সপনা আপকা পুরা নেই হোগা। মৃত বিজেপি নেতার স্ত্রীর দাবি, মঙ্গলবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফিরলেও পরে আবার কাউকে না জানিয়ে বেরিয়ে যান অমিত। মনে হয় 11টার সময়
তৃণমূলের দাবি, মঙ্গলবার ওই বিজেপি নেতা দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়িতে গেলে তাকে অপমান করা হয়। রাতে বাড়ি ফেরার পর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করছে তৃণমূল। নিশ্চয়ই পরিচিত লোক ডেকেছে বলে গেছে। তৃণমূলের কেউ কেউ যদি ডাকতো তাহলে তো ওকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসতো। যারা এই ধরনের অভিযোগ করছে যে খুন হয়েছে, তৃণমূল কংগ্রেস খুন করেছে, ওরা তো রাজনৈতিক ফায়দা তুলবার জন্য এই কথাগুলো বলছে। বিজেপির কেউ বা কারা পার্টিকুলারলি যদি অভিযোগ করে থাকে, আমি মনে করব পুলিশ তাকে ইন্টারোগেশন করার দরকার যে তিনি কিভাবে বলছেন যে তৃণমূল কংগ্রেস এটা করেছে। তিনি কি দেখেছেন তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সেখানে ছিল? তিনি কি জানেন যে এই ঘটনাটা কখন ঘটেছে? তাকে ইন্টারোগেশন করা হোক, তাহলেই আসল তথ্য বেরিয়ে আসবে। পুলিশ সূত্রে দাবি, মৃত বিজেপি নেতার পকেট থেকে একটি চিরকুট মিলেছে, যাতে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে তড়িঘড়ি হস্তক্ষেপ করে বৃহস্পতিবার সকালের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। Of hanging, plus all the suspects of bombing in that area, we'll be asking special police of the world before we leave for the airport, and he should personally go there and find out the facts in more detail. মৃত দলীয় নেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে সন্ধ্যায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে কোচবিহার জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। সব মিলিয়ে ভোটের মুখে ফের অশান্ত দিনহাটা। শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ ও আবির দত্ত, এবিপি আনন্দ। আমি শ্রেয়াশিস চক্রবর্তীর কাছে আসবো। শ্রেয়াশিস, দা খুন না আত্মহত্যা সে তো রাজনৈতিক চাপান উতরের বিষয়। আমার বক্তব্য একটা ঘটনা নয়, একের পর এক ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং লক্ষ্য করুন তিনটে জিনিস কমন। এক, ঝুলন্ত দেহ পাওয়া যাচ্ছে। দুই, প্রত্যেকে বিজেপি নেতা বা কর্মী। এবং তিন হচ্ছে, প্রত্যেকের পকেটে চিরকুট পাওয়া যাচ্ছে। আমি বলছি, যদি এটা ক্রাইম ল অ্যান্ড অর্ডার হিসেবেও দেখি, এক, রাজ্যের পক্ষে মোটেই সুস্থ স্বাভাবিক ছবি নয়, প্রায় ক্রাইমের দিক থেকে দেখতে গেলে প্রায় স্টোনম্যানের সমান ঘটনা। এবং পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার এক একটা প্রান্তে একই ধরনের ঘটনা বারবার পরপর। আমি বলছি যে একজন হেমতাবাদের বিধায়ক, একজন MLA, তার স্ত্রী এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তার সঙ্গে ওই ঘটনা। আমি বলছি ঘটনার মোডাস অপারেন্ডি যদি দেখি একেবারে এক। আমি বলছি তো আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠবে শ্রীদা। না দেখুন, অবশ্যই করে যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক, এবং এর জন্য CBI বলুন, CID বলুন, বা যে কোনো তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হোক এবং প্রকৃত সত্য বেরিয়ে আসুক, এটা আমরাও চাই। কিন্তু বিজেপি যেভাবে তাণ্ডব চালিয়েছে, আপনি CBI তদন্তে, আমি জানি না আপনার দল কোন অবস্থাতে CBI তদন্তের যদি যে দাবি প্রণয় রাদার তুলছেন, এখনো পর্যন্ত দলের তরফে বা কোনো CBI তদন্তের দাবি সমর্থন করেছেন বা তাতে রাজি হয়েছেন, এরকম কোনো খবর নেই? আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো দলের তরফে যে CBI তদন্তে আপনাদের আপত্তি নেই এই ঘটনায়? না না, দলে আমি বলছি কি, ওরা CBI তদন্ত দাবি করছে বা করছে, আমার বক্তব্য হচ্ছে যে তদন্ত নিশ্চয়ই, তদন্ত হয়ে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, এটা তো স্বাভাবিক। আমরা দলও চাইবে, সেটা দল চাইবে না, দল কি বলবে যে তদন্ত হবে না? দেখুন, সেটা বলবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরে ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারদের এইভাবে ঝুলন্ত দেহ পাওয়া গেছিল। ইনিশিয়াল রিয়াকশন ঠিক একই এসেছিল, গোষ্ঠীদ্বন্দ্ব, আত্মহত্যা, এইগুলো এসেছিল। আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট যখন রিপোর্ট চেয়ে পাঠালো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, CID তখন তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করেছে, এটা ফ্যাক্ট। আজকে স্নেহাশিস বাবু বলছেন CBI তদন্ত, আমাদের CBI তদন্তের জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে? যদি তৃণমূল কংগ্রেস চায়, মমতা ব্যানার্জি যদি চায়, উনি বলুন না হ্যাঁ CBI তদন্ত হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দুলাল কুমারের ক্ষেত্রে, ত্রিলোচন মহতের ক্ষেত্রে, হেমতাবাদের MLA এর ক্ষেত্রে বারবার তদন্তকে আপনারা বাধা দিয়েছেন, দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছেন, আমাদেরকে কেন প্রত্যেকটার জন্য CBI তদন্তের জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে? আপনারা যদি চান সত্যি সত্যি এটা বন্ধ হোক, সরকারের পক্ষ থেকে কেন আপনারা চাননি? কেন আপনারা চাননি? কেন আপনারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন? অভিযোগ করেন কি করে? কোনটা রিজন পশ্চিমবঙ্গে আপনারা নিয়ে আমরা আমরা আপনিও জানেন আমিও জানি না কি ঘটেছে, আমি বলছি যে দিনহাটা যদি ধারাবাহিকতা ভাবে দেখেন, তাহলে ভায়োলেন্স একটা স্ট্রাকচারাল ফর্ম নিয়েছে, একটা কাঠামোগত রূপ নিয়েছে। আপনি বাম আমলে দেখতেন ফরওয়ার্ড ব্লক, দিনহাটাতে
ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম এর রক্তক্ষয়ী সংগ্রাম পঞ্চশহীদের কথা নিশ্চয়ই মনে আছে, একদম, এবং ধারাবাহিকভাবে তখন আন্দোলন মানে ইয়ে হতো এই আতিলার ডাঙ্গা কালমাটি এইসব অঞ্চলে প্রায় দিনই ভায়োলেন্স হতো বাম আমলের দুই শরিকের মধ্যে, ফরওয়ার্ড ব্লক আর সিপিএম মধ্যে। তৃণমূল শাসনকালে, তৃণমূল শাসনকালে উদয়ন গুহ তখনও তৃণমূলে জয়েন করেনি, প্রচুর পেয়ে যাবো কৌস্তব, যদি যদি এরকমই এরকমই বামফ্রন্ট সরকারের সময় সন্ত্রাস হতো তাহলে 2000-2000 সালে 1995 সালে কলকাতার কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস জিততে পারতো না, একের পর এক পঞ্চায়েতের নাম বলতে পারি, পৌরসভার নাম বলতে পারি যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে, কংগ্রেস জিতেছে, এরকম ভাবে গুলিয়া দেবেন না। বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, একটা 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 একাডেমিক আলোচনা, একদম বিশ্বনাথ, আমি বলছি যে ধারাবাহিকতা আছে, দিনহাটা বা কোচবিহারের এই হিংসাগুলো একটা স্ট্রাকচারাল, একটা স্ট্রাকচারাল ফর্ম আছে, একটা হিস্টোরিও আছে, এবং উদয়ন গুহ যখন তৃণমূলে জয়েন করেনি তখনও মার্ডার মামলায় যুক্ত কে, উদয়ন গুহ, তৃণমূলে জয়েন করলো মার্ডার মামলা থেকে তার নাম সরে গেল, এবং ধারাবাহিকভাবে যদি গত এক বছর দেখেন একের পর এক হিংসা, বোমাবাজি, মৃত্যু, ধারাবাহিকতা আপনি দেখতে পাচ্ছেন। আমার যে প্রশ্নটা যে আজকে যে মানুষটা চলে গেল তার পরিবারটাকে শূন্য করে চলে গেল, সেই পরিবারের যে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার তাদের আগামী দিনে কিসের কি কি নিয়ে তারা বাঁচবে, তার পরিবারগুলো তো শেষ হয়ে যাচ্ছে এই রাজনীতির, এই রাজনীতি, এই হিংসাত্মক রাজনীতি, তাতে আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত সোসাইটি? একদম, এই লার্জার পিকচারটা নিয়ে সৌম্যদার কাছে যাবো। সৌম্যদা, মানে আমি আবার বলছি যে ভোটের উত্তেজনা যেখানে পৌঁছচ্ছে এই রাজ্যে, সেটা এই একটা দুটো, একটা দিনহাটা বা একটা বাসন্তীর ঘটনায় থাকবে না, অনেক অনেক বিস্তৃত হয়ে যাবে, এটা আশঙ্কা, এবং এই আশঙ্কা ভুল প্রমাণিত হলে, মিথ্যে প্রমাণিত হলে সব থেকে বেশি খুশি আমি হব। হ্যাঁ সুমনবাবু, প্রথম হচ্ছে যে মানে একটু একটু হালকা চালে বলতে গেলে বলতে হয় সারা পশ্চিমবঙ্গে প্রতিদিন শান্তির জল ছেটানো হোক আর কি। এখন মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা জায়গা ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্য প্রশাসন আর বিজেপির সঙ্গে কেন্দ্রীয় প্রশাসন সমনামী হয়ে যাচ্ছে, আচ্ছা নেম সেক হয়ে যাচ্ছে। যে কোনো রকম আলোচনায় যখনই রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, রাজ্যের প্রশাসন, কেন্দ্রের প্রশাসন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু প্রশাসনের সঙ্গে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাকে একেবারে মিলিয়ে মিশিয়ে দেয়া হচ্ছে। এই জায়গাটার থেকে কিন্তু না বেরোতে পারলে সাধারণ মানুষের গণতন্ত্রের ওপর যে নির্ভরশীলতা, যে বিশ্বাসযোগ্যতা, সেই জিনিসটা কমে যাবে। আমি একটা দুটো পয়েন্ট আর একটু বলতে চাই, যেটা কৌস্তুভবাবু একটু আগে বললেন যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির মধ্যে কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রশান্ত কিশোরের চক্রান্ত, এটা কিন্তু একেবারে ওয়াটার গ্রেড চক্রান্তের থেকেও বড় হয়ে যাবে যদি এরকম ঘটনা ঘটে। আমার ধারণা ভবিষ্যতে এই নিয়ে তারা যদি আরও কিছু প্রমাণ করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা বেকারত্বের যে প্রশ্ন, এটা বামপন্থী প্রতিনিধিরা বারবার তুলছেন, কিন্তু এই প্রশ্ন কিন্তু বারবার আসবে যে প্রত্যেকটি সার্ভেতে বেকারত্ব নিয়ে 30% বা তারও বেশি মানুষ যখন একটা কথা বলছেন তখন কিন্তু সেটা বামপন্থীদের দিকে সমর্থনের যে ভোট শতাংশ বা আসন শতাংশে একেবারে প্রতিফলিত হচ্ছে না, এবং এই জায়গাটায় বামপন্থী ধরে নি যদি যে সার্ভেটা সত্যি, তাহলে সেখানে বামপন্থীদের এর ইন্টারপ্রিটেশন কি সেটা কিন্তু একটু জানার ইচ্ছে রইল। কৌশল ঠিক এইখানে আমি বলবো, আপনারা টেলিভিশন সেটের সামনে যে অপেক্ষায় আছেন সি ভোটারের, কালকে দেখিয়েছি সিএনএক্স, সি ভোটারের এই সার্ভে চলেছে 16 থেকে 23 মার্চ, এবং 17,890 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। এবার আসবো সি ভোটারের সার্ভেতে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, দেখবো কি বলেছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছেন 55% লোক, দিলীপ ঘোষকে দেখতে চেয়েছেন 32% লোক, মুকুল রায়কে 7%, অধীর রঞ্জন চৌধুরীকে 1%, সুজন চক্রবর্তী 1%, অন্য কারোর নাম বলেছেন 4%। আর এবার হচ্ছে সেই প্রশ্ন, পারসেপশন। পারসেপশন মানে আপনি কি মনে করছেন রাজ্যে কারা ক্ষমতায় আসবে, আপনি কাকে ভোট দেবেন, প্রশ্নটা তা নয়। পারসেপশনের প্রশ্ন ছিল বিধানসভা নির্বাচনে কে জিতবে বলে আপনার মনে হচ্ছে। বিজেপি জিতবে এমনটা মনে করছেন 37% লোক,
তৃণমূল কংগ্রেস জিতবে এমনটা মনে করছেন 45% লোক, বাম কংগ্রেস আইএসএফ জোটের জিতবে মনে করছেন 11% লোক, অন্য কোনো দলের নাম বলেছেন 2%, ত্রিশঙ্কু বিধানসভা হবে মনে করেছেন 1%, বলতে পারবো না 4%। আর এবার ক্লাইম্যাক্স, আপনি কাকে ভোট দেবেন? সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 152 থেকে 168টি আসন, বিজেপি পেতে পারে 104 থেকে 120টি আসন, বাম কংগ্রেস এবং আইএসএফের জোট পেতে পারে 18 থেকে 26টি আসন, অন্যান্যরা 0 থেকে 2। আবার বলবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 152 থেকে 168টি আসন, বিজেপি পেতে পারে 104 থেকে 120টি আসন, বাম কংগ্রেস এবং আইএসএফের জোট পেতে পারে 18 থেকে 26টি আসন, অন্যান্যরা 0 থেকে 2টি আসন। ভোটের শতাংশ হিসেব কী হতে পারে? সি ভোটারের চূড়ান্ত দফার জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 37% ভোট, বাম কংগ্রেস আইএসএফ পেতে পারে 13% ভোট, অন্যান্যরা 8%। আবার বলবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 37% ভোট, বাম কংগ্রেস আইএসএফ জোট পেতে পারে 13%, অন্যান্যরা 8%। এবার পাশাপাশি রাখবো সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষা এবং গতকাল যা দেখিয়েছি সিএনএক্সের চূড়ান্ত জনমত সমীক্ষা। তৃণমূল কংগ্রেস সি ভোটারের এই জনমত সমীক্ষা অনুযায়ী পেতে পারে 152 থেকে 168টি আসন, সিএনএক্সের চূড়ান্ত জনমত সমীক্ষা থেকে পেতে পারে 136 থেকে 146টি আসন, বিজেপি পেতে পারে সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী আজকে যা দেখাচ্ছি এখন 104 থেকে 120টি আসন, সিএনএক্সের জনমত সমীক্ষা চূড়ান্ত পর্যায়ে বিজেপি পেতে পারে 130 থেকে 140টি আসন। একেবারে পাশাপাশি রেখে তুলনা করছি, বাম কংগ্রেস আইএসএফ জোট সি ভোটারের সমীক্ষকরা বলছেন তারা পেতে পারেন 18 থেকে 26টি আসন, সিএনএক্স বলছে 14 থেকে 18টি আসন, অন্যান্যরা 0 থেকে 2 বলছে সি ভোটার, সিএনএক্স বলছে 1 থেকে 3। এবার আসবো ভোটের শতাংশের হিসেবে, একেবারে পাশাপাশি সি ভোটার এবং সিএনএক্স 4 দফা এবং 3 দফায় যে সমীক্ষা এসেছে শুধু তার চূড়ান্ত পর্যায়ে আপনাদের সামনে তুলনা করে দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেস 42% ভোট পেতে পারে বলছে সি ভোটার, সিএনএক্স 40% ভোট পেতে পারে তৃণমূল বলছে, সি ভোটার বলছে বিজেপি পেতে পারে 37% ভোট, সিএনএক্স বলছে বিজেপি পেতে পারে 38% ভোট, বাম কংগ্রেস এবং আইএসএফের জোট 13% ভোট পেতে পারে বলছে সি ভোটার, এবং সিএনএক্স বলছে বাম কংগ্রেস আইএসএফের জোট পেতে পারে 16% ভোট, অন্যান্যরা 8% ভোট পেতে পারে সি ভোটার বলছে এবং সিএনএক্স বলছে 6% ভোট। আর এখানে আসবো আবার আমার অতিথিদের কাছে এবং সেই কথাটা বলে যে একেবারে মুক্ত কণ্ঠে সমালোচনা করতে পারেন, আমায় কেউ কেউ জিজ্ঞেস করেন যে আপনি সমীক্ষা দেখাচ্ছেন 16 বছর ধরে কেন সমালোচনার কথা বলছেন, কেন সার্ভেতে বিশ্বাস করেন না? বিশ্বনাথ, আমার একটাই কথা যে বিশ্বাস করব কি করে? এবিপি আনন্দ দুটো সংস্থার সঙ্গে বিশ্বাস অবিশ্বাস অবশ্য অন্য প্রশ্ন চুক্তি করলো, দুটো সমীক্ষা একসঙ্গে তো ঠিক হতে পারে না, হয় একটা ঠিক একটা ভুল, অথবা দুটোই ভুল অথবা দুটোই ঠিক, এটা তো এরকম কোনো সম্ভাবনা নেই। দুটোর মধ্যে দেখুন যোজন খানেক তফাত, অর্থাৎ দুটোর একই প্রায় এক সময় টাইম লাইন, আমি যদি চূড়ান্ত পর্যায়ে টাইম লাইনটা পাশাপাশি ফেলি, প্রায় একই সময় দুটো সমীক্ষক সংস্থা যারা যথেষ্ট রেপুটেড, গোটা ভারতবর্ষ যাদের নাম জানে, বহুবার বিভিন্ন অন্যান্য রাজ্যে তারা সমীক্ষা করেছে, বহুবার তারা সফলও হয়েছে, এই রকম দুটো সমীক্ষক সংস্থা তারা এক টাইম লাইনে দুটো সমীক্ষা চালালো এবং দফায় দফায় চালালো। ইন্টারেস্টিংলি দুটোর মধ্যে এতটা ফারাক। আমি দ্রুত একবার শুধু প্রতিক্রিয়ার জন্য আমার রাজনৈতিক অতিথিদের কাছে যাবো, শ্রেয়াশিষ চক্রবর্তী। হ্যাঁ, ম্যাজিক ফিগার তৃণমূল ক্রস করেছে এবং এই সি ভোটার যদি সত্যি হয় তাহলে আপনারা যথেষ্ট স্বস্তিতে আছেন, সিএনএ যদি সত্যি হয় তাহলে বিড়ম্বনা বাড়বে, ম্যাজিক ফিগার আপনারা ছুঁতে পারছেন। 220-র উপরে আসন পেয়েই ক্ষমতায় আসবো, আমরা 220-র উপরেই আসবো, কারণ 16 সালে বিধানসভা নির্বাচনে শাসক দল এবং বিরোধী দলের ভোটের পার্সেন্টেজ পার্থক্য ছিল প্রায় 5%-এর মতো, এখনও আছে, পরে তখন 211 পেয়েছিল, এটা কখনো এত কম আসন তৃণমূল কংগ্রেসে হতে পারে না, এটা 200+ অবশ্যই 200 ফেয়ার এনাফ প্লাস হয়ে যাবে, ফেয়ার এনাফ। প্রণয় রায়, দেখুন আমি প্রোগ্রামের শুরুতেই যে সংখ্যাটা বলেছিলাম অনেকটাই মিলে গেছে, টিএমসিটা তো মিলে গেছে, আর আমাদের ক্ষেত্রে আজকে কোনো প্রাইস কিনে রাখা হয়নি, পরের দিন দিয়ে দেবো, না না 100 থেকে 110 বলেছিলাম আমাদেরটা, সেটা দেখলাম 104 থেকে 120 করেছে। সি ভোটারের
সমীক্ষাতে যে এরকম সংখ্যা আসবে এটাই স্বাভাবিক। এটা এটা দেখুন আমি তো জ্যোতিষী নই, কিন্তু আমার মতো অনেকেই ধরে নিতে পারে কোন কোম্পানি করছে, কোন চ্যানেল দেখাচ্ছে আর কি সংখ্যা আসতে পারে। আমার কোনো আপত্তি নেই, আমার শুধু দ্বিতীয় বাক্যটায় আপত্তি। কোন চ্যানেল দেখাচ্ছেন আপনাকে জানিয়ে রাখি, এই যে সিভোটারের সমীক্ষাটা আমরা দেখাচ্ছি এর সঙ্গে আমি কোম্পানি টেলিভিশন কোম্পানির নাম বলছি না, সর্বভারতীয় স্তরে একটি ইংরেজি এবং একটি হিন্দি চ্যানেল দেখাচ্ছে, একটি ইংরেজি চ্যানেল দেখাচ্ছে যাদের সঙ্গে এবিপি আনন্দের কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা এটা একটা ডেটা যেটা বিভিন্ন টেলিভিশন সংস্থা তা কেনে, আপনি সায়েন্সটা বুঝতে হবে। আমি জানি এটার সাথে আপনাদের এডিটরিয়াল পলিসি কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা কোন কোম্পানিকে দিচ্ছেন কন্ট্রাক্ট, কোন কোম্পানি কাকে দিতে, আপনাদের স্বাধীনতা। আর সত্যি কথা বলতে সাধারণ মানুষ এটা নিয়ে একদমই মাথা ব্যথা করে না। আপনি এখন যেগুলো আপনাদের যাচ্ছে, সাধারণ মানুষের মাথা ব্যথা নেই, না না নিশ্চয়ই জনগণের মতামতটা সেই ফেসবুক লাইভের কমেন্ট গুলো দাদা, আমি 300% আপনার সঙ্গে একমত যে কোন সার্ভে যদি জনমতের বিকল্প হতো তাহলে ভারতবর্ষে এত 100 কোটি খরচ করে, এত 1000 কোটি খরচ করে ভোটই হতো না, এইরকম এক একটি সংস্থাকে দিয়ে সার্ভে করিয়ে ক্ষমতায় আসতেন নেতা নেত্রীরা। এবার মানুষের রায় শেষ কথা, একদম ঠিক করেছে যে তৃণমূল সরকার পিসি সরকারকে এবার যেতে হবে, এবং আপনি নিশ্চিত থাকুন 200-এর বেশি সংখ্যা নিয়ে বিজেপি সরকার তৈরি। অর্থাৎ শ্রেয়সী চক্রবর্তী বলছেন 220+, 200-এর বেশি বলছেন প্রণয় রায়, দেখবো কৌস্তব কি বলছে। আমি আবার বলবো, আমাদের ছোটবেলা দেখেছিলাম সুমনদা যে ধরুন ট্রু ফলস এসছে পরীক্ষায়, ট্রু ফলস যারা জানে না তারা কি করতো, 5টা ট্রু লিখে দিত, 5টা ফলস লিখে দিত, 3টা মিলে যেত, এরকম অবস্থার সমীক্ষা তৈরি করার চেষ্টা করছে। দেখবেন প্রণয় আমাকে বলতে দিন আপনার কথা, আপনি বলেছেন আমার কথা হচ্ছে দিনে দুবার দেখবে সুমনদা ওই মিলে যায় বেলা 12টা বাজে বা 3টে বাজে, দিনে দুবার মিলে যায়, এসব মিলবে না। মানুষ পশ্চিমবাংলার মানুষ রুটি রুজির দাবিতে, বেকারত্বের দাবিতে, জিনিসপত্রের দাম কমানোর দাবিতে একই কুমিরের রচনা বলবেন না, কুমির দেশটাকে তুলে দিয়েছেন, দেশটাকে তুলে দিয়েছেন। আচ্ছা বিজেপি বলতে দিচ্ছে না, বিজেপি জানে সংযুক্ত মোর্চা, বিজেপি জানে বিজেপির কি অবস্থা, আজকে বিজেপি তৃণমূল আমাদের বলতে দিচ্ছে না। একটাই কারণ হেভিওয়েটের দুর্নীতিতে, চ্যানেলে যারা আছে দুর্নীতিতে হেভিওয়েট, চুরিতে হেভিওয়েট, কয়লা কোকেন চোরেরা এসছে চ্যানেলে, চোরেরা, কয়লা কোকেন, কয়লা বাহিনী আর কোকেন বাহিনী। আমরা বলছি না সচ্চা। শুভময় মৈত্র, হ্যাঁ সুমনবাবু, আপনি একটা কথা বললেন যে সমীক্ষার রিপোর্টগুলো খুব আলাদা, সেটা কিন্তু নয়। প্রথমেই বলি, কারণ যেটা সঠিকভাবে সার্ভের মাধ্যমে মাপা যায় সেটা হচ্ছে 3%। আপনি যদি লক্ষ্য করে দেখেন 3% মতন যদি এরার থাকে তাহলে তৃণমূল কংগ্রেস 40-এর সামান্য ওপরে এবং বিজেপি 40-এর সামান্য নিচে, এই ট্রেন্ড আপনাদের প্রতিটি সার্ভে দিয়েছে। সুতরাং সেই দিক দিয়ে সার্ভেগুলোর ফলাফল একই রকম, এবং বাকিদের ভোট যেটা অবশ্যই তৃতীয় পক্ষ পেতে পারে, 13-এর সঙ্গে 8 বা 14-এর সঙ্গে 6, এগুলো সব যোগ করলে 20%-এর কাছাকাছি আসছে। এই সংখ্যা একেবারেই অত্যন্ত একই ধরনের একটা সমসত্ব রেজাল্ট বারবার দিয়েছে। দ্বিতীয় কথা, আসনের হিসেব একই ভোট শতাংশে আলাদা হতে পারে, কারণ সেই হিসেব অসরল রৈখিক। এবং এই জায়গায় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের যদি নির্বাচনে ইউনিফর্মিটি ভোটের না থাকে তাহলে কিন্তু এই আসনের সংখ্যা আরও বিপুলভাবে পরিবর্তিত হতে পারে। ফলে কেউ একজন 200 আসন পেয়ে গেলেন এটাও যেমন অসম্ভব নয়, সেই রকম বাম কংগ্রেসের আসনও 40 পেরিয়ে গেল এটাও অসম্ভব নয়। আসনের সংখ্যা নিয়ে এখন কিছুই বলা যাবে না। মোটের ওপর আমার যেটা মনে হয়েছে, এই সমীক্ষায় যেভাবে ভোট শতাংশ মাপা হয়েছে, যদিও পুরো প্রসেসটা আমি জানি না, কিন্তু এটাকে একেবারে যুক্তিহীন বলে আমার মনে হয়নি। এবার নির্বাচনের ফল বেরোলে বোঝা যাবে যে সত্যি এটা কতটা মিলল। আগামী 1 মাসে এর প্রচুর পরিবর্তনও কিন্তু হতে পারে, সেটাও মেনে নিতে অবশ্যই অবশ্যই। এমনকি আমরা দেখেছি দ্বিতীয় দফা অবধি একরকম রেজাল্ট, পরবর্তীকালে বিশ্বনাথ দ্বারা রিকাউন্ট করে দেখেছেন যে তৃতীয় দফা থেকে একটা অন্য হাওয়া, তাতে ভোটের ফল ঘুরছে, এ বহুবার দেখা যায়। আমি শুধু একবার, যেহেতু শুভময়দা কথাটা তুললেন, পাশাপাশি এই সি ভোটার এবং সিএনএক্স পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট কাছাকাছি। কেন বলছি, তৃণমূল কংগ্রেস সি ভোটার অনুযায়ী 42%, সিএনএক্স অনুযায়ী 40%, সি ভোটার অনুযায়ী বিজেপি পেতে পারে 37% ভোট, সিএনএক্স অনুযায়ী 38%, কতটা কাছাকাছি লক্ষ্য করুন। বাম কংগ্রেস ISF জোট 13% দিচ্ছে সি ভোটার, সিএনএক্স দিচ্ছে 16%, অন্যান্যরা 8% দিচ্ছে সি ভোটার, 6% দিচ্ছে সিএনএক্স। বিশ্বনাথ চক্রবর্তী বিশ্লেষণে যাব। বলছি 24 তারিখ আজকে, তারপরে 29 তারিখ পর্যন্ত ভোট হবে, তার মানে 1 মাস আছে,
এক মাসের কিন্তু আপনি দেখবেন যে কোনো প্রশ্ন আমাদের যে উত্তরগুলো এসছে তাতে 20-29% পর্যন্ত বিভিন্ন প্রশ্নের উত্তরে লোক উত্তর দেয়নি, মানে তারা কোনো কিছু বলেনি। ফলে এই এক মাসের এরা হলো সুইং ভোটার, যারা এখনও মত তৈরি করেননি এবং তারা মত তৈরি করার পরে কিন্তু এই ফিগারগুলোর মধ্যে পরিবর্তন, এই যে আমরা পারি না অনেক সময় প্রজেক্ট করতে, তার একটা কারণ বহু সংখ্যক মানুষ উত্তর দেন না। এই প্রত্যেকটা কোশ্চেনে আপনি দেখুন গড়ে 15-25% উত্তর দেয়নি। এইবার আপনি তো আজকে 24 তারিখ মানে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আজকে লাস্ট সমীক্ষা করে স্টপ করে দিতে হচ্ছে, আপনাকে এক্সিট পোল দেখাতে হবে 29 তারিখ, 29 এপ্রিল। তাহলে এক মাস, এই এক মাস কিন্তু রাজনীতির গতি প্রকৃতি বা সুইং ভোটার যারা তাদের মত পরিবর্তনের একটা বিরাট সম্ভাবনা থাকে, এটা এক। দ্বিতীয় যেটা, যে এইবার আমি বিজেপির তৃণমূলের জায়গা থেকে বলতে চাই, ফার্স্ট বিজেপি যে কোনো মানে নির্বাচন আপনি যদি দেখেন, মোদি এবং অমিত শাহরা যখন নামেন ওরা লেট সুইং দেয়। লেট সুইং, লেট সুইং শব্দটা আমি ব্যবহার করছি এই কারণে যে ধীরে ধীরে গতিটা পায়। যেমন গত 7 দিন আগে বিজেপিকে মানে যখন প্রার্থীপদ দিল তখন যেমন করে মানে একেবারে মনে হয় ভেঙে পড়ছে বিজেপি, আর আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপি, দুটোর মধ্যে আমার কাছে কিছুটা পার্থক্য মনে হয়েছে। এটা একটা দিক, মানে বিজেপির সাধারণত মানে পারফরমেন্সটা শেষের দিকে বেটার হয়, সেটা গুজরাটের ক্ষেত্রে যেমন প্রযোজ্য আপনি মনে করার চেষ্টা করুন, আপনি কর্ণাটকের ক্ষেত্রে দেখুন সব শেষের দিকে কিন্তু ওরা সুইংগুলো করেছে। আর তৃণমূলের জায়গা থেকে আপনি যদি বলেন, আমি একদম প্রশান্ত কিশোরের নিজের বক্তব্যটাকে আমি এখানে আবারও হাইলাইট করতে চাই, যে তৃণমূল কংগ্রেস 100-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে যেখানে বিজেপি 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ 294টা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রবল প্রতিপক্ষ, যেটা বিজেপি মূলত হিন্দু প্রধান এলাকা মানে 220টা আসনের মধ্যে মূলত লড়াইটা তার। এবার বাম কংগ্রেসের জায়গা থেকে যদি বলি, দেখুন তারা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডেফিনেটলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারা হয়তো সরকার গঠনের জায়গা নেই আমার বিচারেও, তারা কিন্তু তাদের ভোটটা বা মানে কিভাবে আসে, অর্থাৎ তারা তাদের প্রাপ্ত ভোটটা কনস্টিটুয়েন্সি ওয়াইজ এবং রাজ্য জুড়ে কিভাবে আসে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের প্রাপ্ত ভোটের উপর নির্ভর করবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা কতটুকু ভোট পাচ্ছে বা হারাচ্ছে, এবং সেটার সেই কনফিগারেশনের উপর ভিত্তি করে কিন্তু অনেক উলটপালট এই এক মাসের মধ্যে হতে পারে। সেই কারণে এক্সিট পোল দেখবেন আমরা যখন দেখাবো তখন অনেক বেশি অ্যাকুরেট হবে। ওপিনিয়ন পোলটা মানুষকে বারবার যেটা আমরা বলবার চেষ্টা করি যে ভোট পার্সেন্টেজ সাধারণ প্রবণতাটা বোঝার চেষ্টা করুন, এটা একটা নির্বাচনী চর্চা, এটাকে কেউ রাজনৈতিক দলের পার্ট হিসাবে বিচার করবেন না দয়া করে, এটা কোনো রকম এডিটোরিয়াল পার্ট হিসাবে আপনারা বিচার করবেন না, এটা কেবলমাত্র আপনার নির্বাচনী চর্চা হিসাবে বিচার করুন, এবং তার মূল ডাইমেনশনটাই হলো যে কে কত ভোট পাচ্ছে, সেই কনটেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভোট প্রাপ্ত ভোটের সাথে প্রাপ্ত আসনের সরাসরি সম্পর্ক ওপিনিয়ন পোলে অধিকাংশ ক্ষেত্রে মেলে না, যেমন বিহারে মেলেনি, ফলে এক্সিট পোল অনেক বেশি কিন্তু ক্লোজ একদম। আমি শুধু বিশ্বনাথের সঙ্গে যোগ করতে চাইবো যে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এক্সিট পোলও মেলেনি, সুতরাং সমীক্ষা তা নিয়ে বেশি হতাশা, উচ্ছ্বাস, ক্রোধ এইগুলো বোধহয় প্রকাশ না করাই বাঞ্ছনীয়, তার কারণ বহু ক্ষেত্রে মেলে, আবার বলছি বহু ক্ষেত্রে 100-এ উপায়। আমি কার্যত একটা ঘোষণা করব যে আগামীকাল 8:30 সময় মুখোমুখি অনুষ্ঠান, এবং সেখানে খানিকক্ষণ আগে বিশ্বনাথদা যাদের কথা বলছিলেন, লেট সুইং যাদের কল্যাণে হয়ে থাকে, অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি লাইভে মুখোমুখি থাকবেন আমার সঙ্গে আগামীকাল 8:30 সময়, ভুলবেন না কিন্তু। ছোট্ট বিরতি। বাংলার বিধান ওপিনিয়ন পোলে আরও একবার আপনাদের স্বাগত। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি কি হতে পারে সেখানে, সি ভোটারের জনমত সমীক্ষা ঠিক কি বলছে দেখুন। পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা ভোট রয়েছে আরও 4 রাজ্যে, এর মধ্যে অসমে ক্ষমতায় আছে বিজেপি, কেরলে ক্ষমতায় সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ, তামিলনাড়ুতে বিজেপির বন্ধুদল এআইএডিএমকের সরকার রয়েছে, আর অতি সম্প্রতি পুদুচেরিতে আস্থা ভোটে পরাজিত হয়েছে কংগ্রেস। এই 4 রাজ্যে বিধানসভা ভোটের ফল কি হতে পারে তার আভাস পেতে সি ভোটার সমীক্ষা চালিয়েছে। সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী 126 বিধানসভা বিশিষ্ট অসমে 65-73 আসনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 52-60 আসন, অন্যান্য সর্বোচ্চ 4টি আসন পেতে পারে বলে সমীক্ষা ইঙ্গিত।
ভোট শতাংশের বিচারে অসমে এনডিএ 45%, ইউপিএ 41% এবং অন্যান্য দল 14% ভোট পেতে পারে। সি ভোটারের সমীক্ষা ইঙ্গিত, এবার ইতিহাস রচনা হতে পারে কেরলে। প্রতি 5 বছর অন্তর একবার বাম একবার কংগ্রেস ক্ষমতায় আসে এ রাজ্যে, কিন্তু এবার সেই প্রথা ভেঙে লাগাতার দ্বিতীয়বারের জন্য বামেদেরই ক্ষমতায় বসাতে পারে কেরলবাসী। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 140 আসন বিশিষ্ট কেরলে সিপিএম নেতৃত্বাধীন বামজোট এলডিএফ 71-83 আসনে জয়ী হতে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর দখলে যেতে পারে 56-68 আসন। তেড়েফুঁড়ে নামলেও বিজেপি সর্বোচ্চ 2 আসন পেতে পারে। ভোট শতাংশের হিসাবে কেরলে এলডিএফ 42%, ইউডিএফ 39%, বিজেপি 16% এবং অন্যান্য 3% ভোট পেতে পারে। জয়ললিতার অবর্তমানে তামিলনাড়ুতে মসনদ ধরে রাখার লড়াই এআইএডিএমকের কাছে। নরেন্দ্র মোদী অমিত শাহ এবার তাদের সঙ্গে জোট বেঁধেছেন। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 234 আসনে তামিলনাড়ুতে এবার পালা বদলের ইঙ্গিত। এবারের ভোটে ডিএমকে আর কংগ্রেস জোট 173-181 আসন পেয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। 45-53 আসন পেতে পারে এআইএডিএমকে ও বিজেপির জোট। প্রথমবার ভোটে লড়ে অভিনেতা কমল হাসানের মক্কল নিধি মৈয়ম অর্থাৎ এমএনএম জিততে পারে 1-5 আসন। একদা জয়ললিতা ছায়াসঙ্গী শশীকলার দল আম্বা মক্কল মুনেত্রা কজগম বা এএমএমকে এর ঝুলিতে যেতে পারে 1-5 আসন। সর্বোচ্চ 4 আসন যেতে পারে অন্যান্যর ঝুলিতে। এবার দেখে নেওয়া যাক তামিলনাড়ুতে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ডিএমকে কংগ্রেস জোট 46%, এআইএডিএমকে বিজেপি জোট 35%, কমল হাসানের এমএনএম 4%, শশীকলার দল এএমএমকে 4% এবং অন্যান্য দল 11% ভোট পেতে পারে। ভোটের মুখে দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আস্থা ভোটে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 33 আসনের পুদুচেরি বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল এআইএনআরসি, বিজেপি আর এআইডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে যেতে পারে 19-23 আসন। কংগ্রেস ও ডিএমকে জোট 7-11 আসনে জিততে পারে। অন্যান্য দল সর্বোচ্চ 1 আসনে জিততে পারে বলে সি ভোটারের সমীক্ষা ইঙ্গিত। ভোট শতাংশের নিরিখে পুদুচেরিতে এনডিএ 47%, কংগ্রেস ডিএমকে জোট 40% ভোট পেতে পারে। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে 13% ভোট। ইস্যু অনেক, লড়াই হাড্ডাহাড্ডি, কে করবে শেষ পর্যন্ত বাজিমাত? উত্তর মিলবে 2 মে। এবিপি আনন্দ। এবিপি আনন্দের উদ্যোগে এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টিউটোপিয়া অ্যাপ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে আগেই, কিন্তু এখানেই থামা নয়। এবার উদ্যোগ প্রত্যেকটি বাংলা মিডিয়াম স্কুলে টিউটোপিয়া ই লাইব্রেরি গড়ে তোলা, যাতে কোনো ছাত্রছাত্রী অনলাইন পড়াশুনোর সুযোগ থেকে বঞ্চিত না হয়। দেখুন, এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিপি আনন্দর সহযোগিতায় হাইটেক অ্যানিমেশন এনেছে টিউটোপিয়া অ্যাপ, যা বিনামূল্যে ব্যবহার করতে পারছেন পরীক্ষার্থীরা। এবার এই অ্যাপের সুবিধে পাবেন 8ম, 9ম, 10ম, 11ম ও 12ম শ্রেণীর পড়ুয়ারাও। সরস্বতী পুজো থেকেই শুরু হয়ে গেছে 10ম শ্রেণীর টিউটোপিয়া অ্যাপ। 15ই মার্চ থেকে এই অ্যাপে 8ম ও 9ম শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে। 11ম শ্রেণীর জন্য অ্যাপ চালু হবে 15ই অগস্ট থেকে। সত্যি সুবিধা হবে, বিভিন্ন স্কুলের টিচারদের আমাদের মানে বিভিন্ন স্কুলের টিচারদের থেকে আমরা পড়তে পারবো, মানে সিনেমার মতো করে সব কিছু হবে, সত্যি ভালো লাগবে। এবিপি আনন্দ এই যে নতুন অ্যাপটি লঞ্চ করেছে, এটা শুধু আগে মাধ্যমিকের স্টুডেন্টরাই শুধু এটা ইউজ করতে পারতো, এখন আমাদের থেকে যারা ছোটো ক্লাস 9-10 এরাও ইউজ করতে পারবে, আমাদের সিনিয়ররাও এটার দ্বারা উপকৃত হবে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা টিউটোপিয়া অ্যাপ ব্যবহার করতে পারছেন বিনামূল্যে। বাকি ক্লাসের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে ন্যূনতম টাকার প্রয়োজন, কিন্তু এই সংকটকালে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সেই সাধ্য আছে কি? সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ নিয়েছে হাইটেক অ্যানিমেশন। কোনো স্কুল যদি নিজে থেকে ট্যাব জোগাড় করতে পারে, তাহলে বিনামূল্যে সেই ট্যাবগুলিতে টিউটোপিয়া অ্যাপ ইনস্টল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইটেক অ্যানিমেশন। আমাদের আবেদন প্রত্যেকটা স্কুলের কাছে যে আপনারা যদি 10টা করে ট্যাবের ব্যবস্থা করতে পারেন, আমরা কিন্তু ওই ট্যাবে সম্পূর্ণ বিনামূল্যে ওই অ্যাপটা ইনস্টল করে দেবো, যাতে একটা ই লাইব্রেরি আপনারা স্কুলেই গঠন করতে পারেন এবং স্টুডেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে ওটা ব্যবহার করতে পারে। এতে কি হবে, অর্থনৈতিক কারণে কোনো স্টুডেন্ট এই অ্যাপটি ব্যবহার থেকে বঞ্চিত হবে না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এখন তো নির্বাচন বিধি চলছে, সরকারিভাবে তো আমার কোনো নির্দেশ নেই, এটা একটা ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীরা উপকৃত হবে। কোনো স্কুল টিউটোপিয়া অ্যাপ নিয়ে আগ্রহী হলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে 9903-985-050 নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম ও স্কুলের নাম সহ যোগাযোগ করতে বলা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। মাঝে আর মাত্র 2 দিন,
তারপরই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে হাই ভোল্টেজ বিধানসভা ভোট পর্ব, যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। প্রচারে সবাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, এখন শেষ হাসিটা কে হাসবেন তা ঠিক করবেন আপনারা। এখন শেষ হাসি যিনিই হাসুন না কেন, ক্ষমতা এসে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন কেউ কি জানো সদাই কেন কুম্ভাগড়ের রাজা, ভোটটা এলেই জীবন শুধু ব্যালট পেপার ভাজা, ব্যর্থ বাবুর এসে সিটেট সব ব্যাপারেই বাধা, কৌটনের লাল পাটিরা তুলতে থাকে চাঁদা, সেজে বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, সেজে বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা। কেন ভেথায় ভোটের মুখে ডিগ বাজি খায় লোকে, অন্য রকম ধর্ম ভেবে গন্ধ সবাই শোকে, এপ্রিলে তো কম্বলে বালে পুড়ি দেয় হেথা, সবকটা দল অম্বলে আজ লক্ষ ভোটে জেথা, সেজে বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, সেজে বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা। Is the bin na please?